ক্লাসগুলো হচ্ছে আমার ইউটিউব চ্যানেলও পাবা, ইউটিউব চ্যানেল তো জানো অলরেডি, আলভিস ম্যাথ পয়েন্ট ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেকটা ক্লাস, এই যে যেমন আমি এই অধ্যায়ের ক্লাসটা নিচ্ছি বহুপদী বহুপদী সমীকরণ, এই লেকচারগুলো অলরেডি এখানের মধ্যে দেওয়া আছে। এই যে দেখো লাস্ট আমরা যে দুইটা ক্লাস করলাম লেকচার ওয়ান লেকচার টু দুইটাই দেওয়া আছে, এবং এখানের মধ্যে প্লে লিস্ট করে দেওয়া আছে আলাদা করে। তুমি যদি প্লে লিস্ট সেকশনে যাও দেন বহুপদী বহুপদী সমীকরণ প্লে লিস্টে গেলেও তুমি ক্লাসগুলো আবার করে ফেলতে পারবো, ঠিক আছে? কোনো কারণে যদি মিস মিস যায় ক্লাসগুলো দেন তুমি এখান থেকে করতে পারবো। প্লাস অ্যাপের মধ্যে আমি এখানে ইবুক সেকশনের মধ্যে এই যে পিডিএফগুলো দিয়ে ক্লাস নিচ্ছি, এই পিডিএফগুলো সবগুলো আপলোড করে রাখছি, আর ভিডিও লেকচার সেকশনে গেলেও তুমি ক্লাসগুলো আবার পাবো, ঠিক আছে? তো আমরা আজকে আমাদের এখানে যে পড়াগুলো ছিল বেসিকের মধ্যে যে পড়াগুলো ছিল আমাদের, আমরা এই যে এখানের মধ্যে এই যে ইনস অ্যান্ড আউটস বেসিকের মধ্যে আমি একটু মার্ক করে যাই, তাহলে তোমার কাছে একটু বুঝতে সুবিধা হবে। যেমন আমরা এখান থেকে সমীকরণ কি এই জিনিসগুলো পড়ছিলাম, সমীকরণ মূল এগুলো লেকচার ওয়ানে পড়ে ফেলছি সবগুলো, অবান্তর মূল ক্যাপশনে হচ্ছে আমি সবগুলো ক্লাসের লিঙ্ক দিয়ে রাখছি, ওইখান থেকেও দেখতে পারো চাইলে, ঠিক আছে? আমাদের এখান থেকে আসলে বাকি ছিল একদম ছোটোখাটো জিনিস, ওই যে সমান্তর প্রগমন, গুণোত্তর প্রগমন, ভাজিত প্রগমন, এই তিনটা জিনিস বাকি ছিল, এই তিনটা জিনিস আমরা পড়ে ফেলবো, ঠিক আছে? সো এখান থেকে আমরা বহুপদী কোনটা কি, বহুপদী কোনটা না, কেন, এই জিনিসগুলো অলরেডি দেখে ফেলছি। আর ক্লাসগুলো আমি এমনভাবে নিচ্ছি যাতে এইচএসসি 2021 এইচএসসি 2022 যারা এসো ক্লাসগুলো যাতে করতে পারো। তো এখন আমরা যে কাজটা করবো এখান থেকে, বহুপদী সমীকরণ জিনিসটা আমরা করলাম, দেন এখান থেকে আমাদের এই যে অভেদ, তারপর এখান থেকে আমরা মূল দ্বয়ের যোগফল, মূল দ্বয়ের গুণফল, তারপর একটা সমীকরণ কিভাবে বিল্ড আপ করতে হয় এই জিনিসটা আমরা দেখে ফেলছি অলরেডি, তারপর মূল কখন বাস্তবভাবে সমান হবে, বাস্তবভাবে অসমান হবে, এই জিনিসগুলো আমরা করে ফেলছি। আমাদের শুধু বাকি ছিল এখান থেকে ত্রিঘাত সমীকরণের, এই যে আমরা পোস্টমর্টেম যখন করতেছিলাম আমাদের এখান থেকে সমান্তর প্রগমন কি ছিল, গুণোত্তর প্রগমন কি ছিল, ভাজিত প্রগমন কি ছিল, এই জিনিসগুলো আমাদের একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। সো এই জিনিসগুলো যদি আমরা এখান থেকে খেয়াল করি, আচ্ছা মাঝখানে একটু টাইম একটু থামতে হয়েছে, একটা জিনিস আমি একটু বলি এখান থেকে। আচ্ছা তো এখান থেকে আমরা মেইনলি দেখবো সমান্তর প্রগমন কি, গুণোত্তর প্রগমন কি, ভাজিত প্রগমন কি, এই জিনিসগুলো আমি একটু ডিটেলসে পড়াতে যাচ্ছি, কারণ এগুলো যদি এভাবে বলি তাহলে তুমি বুঝবা না, আমি একটু ডিটেলসেই পড়ে। সো এখান থেকে আমাদের এই যে সমান্তর প্রগমন আছে, এই সমান্তর প্রগমনকে আমরা ইংরেজিতে খুব সুন্দর একটা নাম দিয়ে প্রকাশ করি, সমান্তর প্রগমনকে আমরা ইংরেজিতে বলি অ্যারিথমেটিক প্রোগ্রেশন, গুণোত্তর প্রগমনকে আমরা বলি কি জিওমেট্রিক প্রোগ্রেশন, আর ভাজিত প্রগমনকে বলি আমরা হারমোনিক প্রোগ্রেশন। আচ্ছা তোমার কাছে মনে হইতে পারে এখান থেকে ইংলিশ নামগুলো আমাদের শেখার কি দরকার পড়ছে, ইংলিশ নামগুলো না পড়লেও তো হইতো না, এখান থেকে ইংলিশ নামগুলো পড়বা, কারণ তুমি যখন ইউনিভার্সিটি লেভেলে যাবা তখন দেখবা যে তোমাকে প্রত্যেকটা টার্ম ইংরেজিতে শিখাচ্ছে। যেমন আমরা যে জিনিসগুলো, যেমন আমরা এইচএসসিতে থাকতে যখন আমরা যে টার্মগুলো, ফিজিক্সের কথাই বলি, যেমন কিছু কিছু টার্ম আছে আমাদের প্রায় দেখবা যে এইচএসসির সাথে ইউনিভার্সিটি লেভেলে পড়াগুলোর অনেক মিল থাকে, তো তখন দেখা যায় যে আলটিমেটলি নতুন করে পড়াগুলো ক্যাচ করতে হয়। তো আমি করতাম কি, এইচএসসিতে যখন ছিলাম তখন ইংরেজি নামগুলো পড়ে ফেলতাম, ভালো লাগতো। আর যারা ইংলিশ মিডিয়ামের আসো, ইংলিশ ভার্সনের আসো, ক্লাস করতেছো, তাদের জন্য তো ইংলিশ নামগুলো পড়া অবশ্যই জরুরি। তো এখান থেকে এই নামগুলো পড়ে ফেলবো সবগুলো। তো একটা আদর্শ ত্রিঘাত সমীকরণ আমরা এখান থেকে কনসিডার করলাম, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে জিরো, যেখানে আমরা কন্ডিশন হিসাবে কি বলতেছি, কন্ডিশন হিসাবে বলতেছি কি এর মানটা শূন্যের সমান হইতে পারবে না, ঠিক আছে? এর মানটা যদি শূন্যের সমান হইতো দেখো তো কি হইতো, জিরো ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউব, তারপর এখান থেকে প্লাস বি এক্স স্কোয়ার, তারপর এখান থেকে হচ্ছে প্লাস সি এক্স প্লাস ডি, আমার পাশের পাশে কে জানি সারাদিন মারামারি করে, প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে জিরো। সো জিরো ইন্টু এক্স কিউব, এটাকে আমরা কি বলতে পারতেছি, জিরো দিয়ে আমরা যদি কোনো সংখ্যাকে গুণ করি সেটা আলটিমেটলি কিন্তু জিরোই হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা এটাকে ত্রিঘাত সমীকরণ বলতে পারতাম না। সো আমাদেরকে এখান থেকে এই কন্ডিশনটা আমাদের মুখস্থ করা লাগবে না, আমরা এটা এমনিই পারবো যে কি এর মানটা শূন্যের সমান হইতে পারবে না। এরপর আমরা একটা জিনিস দেখি, যেহেতু আমরা বলেই দিচ্ছি কি এটা একটা ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত কেন বলতেছি, কারণ এই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার কত, থ্রি, তাহলে আমাদের যেহেতু এটা ত্রিঘাত মানে পাওয়ারে তিন, আমাদের আনসার আসবে কয়টা, তিনটা, মূলগুলো কয়টা আসবে, তিনটা আসবে। সো মূলগুলোকে তো আমরা আনসার বলতেছি, একটা মূলকে আমরা ধরলাম আলফা, একটা মূলকে আমরা ধরলাম বিটা, একটা মূলকে আমরা ধরলাম গামা। তো সমান্তর প্রগমন জিনিসটা কি, গুণোত্তর প্রগমন জিনিসটা কি, ভাজিত প্রগমন জিনিসটা কি, ঠিক আছে? এই জিনিসগুলো দেখা যায় যে এইচএসসি কমপ্লিট হওয়ার পরও দেখা যায় যে ক্লিয়ার থাকে না, সো এগুলো নিয়ে নিলে সাফার করবা।
তো এখন দেখো সমান্তর প্রগমন, আমরা সমান্তর ধারা পড়ে আসছিলাম মনে হয়, সমান্তর নামটা দেখে তোমার কাছে মনে হইতে পারে সমান্তর ধারা আমরা পড়ে আসছিলাম 9-10-এ, ঠিক আছে? তো সমান্তর ধারার কন্ডিশনটা কেমন ছিল আমরা যদি একটু লিখি, যেমন 5, 6, 9 এই তিনটাকে আমরা বলতে পারি কি সমান্তর ধারা। আচ্ছা এই তিনটাকে আমরা সমান্তর ধারা কেন বলতেছি, এদের মাঝখানে ডিফারেন্স কত? 5 থেকে 7-এর ডিফারেন্স হচ্ছে 2, 7 থেকে 9-এর ডিফারেন্স হচ্ছে 2, ঠিক আছে? এবং আমরা এটাকে আরেকটু এক্সটেন্ড করতে পারতাম আরো 2, 2, 2, 2 ডিফারেন্স করে, তার মানে আমরা বলতে পারতেছি কি এখানের এই 2 হচ্ছে কি ডিফারেন্স, তার মানে সমান্তর জিনিসটা কি এটা অলরেডি আমাদের কিছু হইলেও একটা আইডিয়া আছে যে সমান্তর ধারাগুলো কেমন হয়। আমরা কিন্তু এখন সমান্তর ধারা পড়তেছি না, আমরা এখানে পড়তেছি সমান্তর প্রগমন। তো সমান্তর প্রগমনের মধ্যে আমরা এখান থেকে দেখি একটা সাধারণ আকার, যেমন আমরা এখানে কনসিডার করছিলাম কি 5, 7, 9 তিনটা সংখ্যাকে আমরা কনসিডার করছিলাম। 5 আর 7-এর মাঝখানে ডিফারেন্স কত ছিল, এদের ডিফারেন্স হচ্ছে 2, 9 আর 7-এর মাঝখানে ডিফারেন্স হচ্ছে কত 2। ডিফারেন্স কিভাবে বিয়োগ বের করে জাস্ট আমরা বিয়োগ দিলে তো হয়ে যাচ্ছে। তো সেম ভাবে আমি এটা একটু অন্য কালি দিয়ে লিখি, সেম ভাবে আমরা যখন এখান থেকে সমান্তর প্রগমন বের করব তখন তাদের আমরা একটা সাধারণ আকার কনসিডার করব। খেয়াল করো এখানে আমরা যেটা লিখতেছি এটা হচ্ছে কি সমান্তর প্রগমনের আকার, এটা হচ্ছে কি সমান্তর প্রগমনের আকার। যেমন আমরা এই যে এখান থেকে 5, 7, 9-কে আমরা একটা আকার বলতেছি। আর আরেকটা জিনিস এখানে খেয়াল রাখবা, এখান থেকে আলফা বিটা গামা এটা কিন্তু আকার না, এটা কিন্তু মূল, এই তিনটা মূল, মূল ত্রয়। তাহলে আকারটা কেমন হবে, মানে প্রথমটাকে আমরা ধরলাম আলফা মাইনাস বিটা, এরপরেরটাকে আলফা, এরপরেরটাকে আলফা প্লাস বিটা। কেন তোমার কাছে মনে হচ্ছে আমরা এভাবে কেন ধরতেছি, এভাবে কেন ধরতেছি আমি যদি এই জিনিসটা একটু তোমার কাছে ক্লিয়ার করি। ধরো আমাদের এখান থেকে প্রথমে আমরা একটা জিনিস কনসিডার করলাম, আলফা থেকে আমরা আলফা মাইনাস বিটা বিয়োগ দিব, ঠিক আছে? তো আমরা এখান থেকে বিয়োগ দিয়ে দেখি আলফা থেকে আলফা মাইনাস বিটা আমরা কি করতেছি বিয়োগ করব। সো আমরা যদি বিয়োগ করি আলফা আলফা বসে যাবে, মাইনাস মাইনাস বসে যাবে, এখান থেকে আলফা বসে যাবে, এখান থেকে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আমি আবার বলি আমি ক্লাসগুলো এমনভাবে নিচ্ছি যাতে একটা ছোট বাচ্চাও বুঝে, ঠিক আছে? আলফা আলফা ক্যান্সেল হয়ে যাবে, এরপরে এখানে থাকবে কত শুধু বিটা থাকবে। তার মানে দেখো আলফা মাইনাস বিটা আর আলফার ডিফারেন্সটা কত, মানে তাদের পার্থক্যটা কত, তাদের পার্থক্যটা কত বিটা, এটা আমরা অলরেডি ক্লিয়ার। এখন আমাদেরকে এখানে এমন একটা মান নিতে হবে যেটা ডিফারেন্সটা বিটা হবে। সো এখন আমরা আরেকটা কাজ করব, আরেকটা কাজ কি করব আমি একটা অন্য কালার দিয়ে মার্ক করে দেখাই তোমাকে। আলফা প্লাস বিটাকে আমরা নিব এবং এখানে আলফাকে নিব, তার মানে আমরা আলফা প্লাস বিটা থেকে যদি আমরা আলফাকে বিয়োগ করি তাহলে কি আসে, আলফা আলফা ক্যান্সেল হয়ে যাবে, আলফা আলফা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি থাকলো শুধু বিটা থাকবে। তার মানে তুমি দেখতেছো কি এই প্রথম মূল প্রথম যে আকারটা এখান থেকে আমাদের পরবর্তী আকারে যেতে এটার ডিফারেন্সটা কত বিটা, এখান থেকে এটার ডিফারেন্সটা কত বিটা। তাহলে এখানে আমরা যে সমান্তর ধারা পড়ে আসছি, সমান্তর ধারার এক্সাম্পলটা আমরা কি বলছিলাম 5, 7, 9, মানে এটা আমি তোমাকে ওইটার সাথে রিলেট করে পড়াচ্ছি যাতে তোমার মনে রাখতে সুবিধা হয়। এখানে ডিফারেন্স 2 ছিল, এখানে ডিফারেন্স 2 ছিল, এখানে আমরা দেখতেছি এখানে যা ডিফারেন্স এখানেও তাই ডিফারেন্স বিটা বিটা। তার মানে দেখো এখানে আমরা কি করলাম, এখানে আমরা এই যে ক্যালকুলেশনটা করলাম এই ছোটখাটো ক্যালকুলেশনের মধ্যে আমরা কিন্তু একটা কঠিন পড়া করে ফেলছি। কি কঠিন পড়া, আমরা কি করছি এখান থেকে 7 থেকে 5 বিয়োগ দিয়ে আমরা বলছি 2, তার মানে দ্বিতীয় মানটা থেকে আমরা প্রথম মানটা বিয়োগ দিছি। এখানে দেখো আমরা বলতেছি কি, আর এখানে আমরা কি করছি 9 থেকে 7 বিয়োগ দিছি, 9 থেকে 7 বিয়োগ দেওয়ার মানে হচ্ছে তৃতীয় মান থেকে দ্বিতীয় মান বিয়োগ দিছি, এটার মানও 2। তো আমরা যখন সমান্তর প্রগমন করব সেম, এখানে দেখো আমরা এখান থেকে আলফা মাইনাস বিটা বিয়োগ দিছিলাম, তার মানে দেখো দ্বিতীয় মূল থেকে আমরা প্রথম মূল বিয়োগ দিলাম এবং এখান থেকে এই যে তৃতীয় মূল থেকে আমরা দ্বিতীয় মূল বিয়োগ দিব, মানে দুইটার ভ্যালু কি হবে সমান হবে। এই জিনিসটা আমাদের এখান থেকে খেয়াল রাখা লাগবে, তার মানে এটা জাস্ট সমান্তর ধারার মতোই কনসেপ্ট, জাস্ট আমাদের সমান্তর প্রগমনে এখানে আমরা মূলের ব্যাপারটা নিয়ে আসতেছি। কি বললাম এখান থেকে এটা তো দেখেই বুঝতেছে এটা হচ্ছে আমাদের প্রথম মূল, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মূল, এটা হচ্ছে আমাদের তৃতীয় যে আকারটা আর কি। সো আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, এটা হচ্ছে আমাদের আকারটা আমরা লিখলাম। সো আমরা এখান থেকে করবো কি দ্বিতীয় মূল থেকে আমরা প্রথম মূল বিয়োগ দেবো এবং তৃতীয় মূল থেকে দ্বিতীয় মূল বিয়োগ দেবো। সো আমাদের এখানে মূলগুলো আমরা এখানে মেনশন করে দিছি। সো এখান থেকে আমাদের এই যে এই আকারটা এটা আমাদের অলরেডি কাজে আসছে, এটা দিয়ে আমরা বুঝে এলাম কি এটা একটা সমান্তর প্রগমন। সো এখন আমরা কি করবো এখান থেকে দ্বিতীয় মূল কোনটা, এই যে এটা হচ্ছে বিটা হচ্ছে আমার দ্বিতীয় মূল, এখান থেকে আমরা যদি একটু নোট ডাউন করি আলফা হচ্ছে আমাদের প্রথম মূল। আমার এটা একটু টাইপিং মানে লেখার সময় মিস্টেক হয়েছিল, আমি মূলটা এখানে লিখে ফেলছিলাম, আর এটা হচ্ছে আমাদের তৃতীয় মূল। তো আমরা কি করব দ্বিতীয় মূল মানে হচ্ছে কি আমাদের বিটা, এটা আমরা লিখলাম। এরপরে মাইনাস ছিল, মাইনাসটা আমরা এখানে লিখে ফেলবো। এরপরে এখানে আমাদের প্রথম মূল বলতেছে, প্রথম মূল কোনটা, প্রথম মূল হচ্ছে আমাদের আলফা। সো এটা আমি এখানে একটু হাইলাইটার দিয়ে দেখাই, প্রথম মূলটা হচ্ছে আমাদের আলফা। সো আমরা প্রথম মূলের জায়গায় আলফা লিখে ফেলবো। এরপর তৃতীয় মূল, তৃতীয় মূল মানে হচ্ছে গামা। সো আমরা তৃতীয় মূলের জায়গায় গামা লিখবো এবং দ্বিতীয় মূল, দ্বিতীয় মূল মানে হচ্ছে কত বিটা। সো আমরা এখান থেকে বিটা লিখে ফেললাম।
তো এখন আমরা যে কাজটা করব এখান থেকে আমরা দেখতেছি সমজাতীয় যেটা আছে বিটা বিটা দুইটাকে আমরা এক পাশে নিতে পারি সো মাইনাস বিটা যখন অপর পাশে চলে যাবে তখন সেটা প্লাস বিটা হয়ে যাবে সো এখান থেকে একটা বিটা আরেকটা বিটা যদি আমরা যোগ করি তাহলে সেটা হয়ে যাবে কত টোটাল দুইটা বিটা হয়ে যাবে ঠিক আছে এরপর দেখো আর এই পাশে কি থাকলো এই মাইনাস বিটাটাকে তো আমরা অপর পাশে নিয়ে গেলাম আর এখানে থাকলো শুধু গামা আর মাইনাস আলফাটাকে আমরা অপর পাশে নিয়ে গেলাম দ্যাট মিন্স সেটা হয়ে যাবে প্লাস আলফা তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশন আসতে পারি সমান্তর প্রগমনের জন্য সমান্তর প্রগমনের জন্য আমরা একটা কনক্লুশন আসতে পারি কি এটা হচ্ছে আলফা কি আলফা ছিল প্রথম মূল তো প্রথম মূল যোগ গামা ছিল তৃতীয় মূল সো গামাকে তৃতীয় মূল বলতেছে এবং এখানে টু ইন্টু বিটা সো বিটা মানে হচ্ছে দ্বিতীয় মূল তার মানে আমরা সমান্তর প্রগমনের ক্ষেত্রে একটা কেস নিয়ে আসতে পারি প্রথম মূল যোগ তৃতীয় মূল ইকুয়াল টু টু ইন্টু দ্বিতীয় মূল ঠিক আছে এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে ঠিক আছে তো কার কার কাছে সমান্তর প্রগমনের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আমাকে একটু কষ্ট করে জানাও কমেন্টে আমি কমেন্ট একটু দেখি সো এই জিনিসগুলো এমন ভাবে নিচ্ছি যাতে তোমার এগুলো নিয়ে কোনো রকমের প্রবলেম না হয় আর আমি এই জিনিসটা ইনসিওর করতেছি আর আমি যে ম্যাথগুলো দিয়ে তোমাকে পড়াবো ডেফিনেটলি প্রত্যেকটা ম্যাথ আমি অলরেডি গতদিন ক্লাস নিছি এগুলো যখন আমি সলভ করেছি তোমাকে একদম এ টু জেড আমি ডিটেলসে প্রত্যেকটা লাইন ধরে ধরে এক্সপ্লেন করে করে পড়াইছি যাতে অ্যাটলিস্ট এখানে ক্লাস করতেছিল তোমার কাছে মনে হয় যে এই জিনিসটা যে আলভিভাতে কিছুটা হলেও শিখতে পারছি ঠিক আছে আর এমসিকিউ ক্লাসগুলো যখন নিব ইনশাল্লাহ ঈদের পর নিব ঈদের আগে মনে হয় ক্লাস নেওয়া পসিবল হবে না সো ঈদের পরে যখন নিব দেখবা যে এগুলো আমাদের এমসিকিউর জন্য আমি তোমাকে এনশিওর করি আমি ইনশাল্লাহ এমনভাবে তোমাকে এমসিকিউগুলো শিখাবো যেটা এখন পর্যন্ত বাংলাদেশের কোনো পাবলিকেশনসের বই তো তুমি পাবা না আর যদি পাও তাহলে আমাকে বলে হচ্ছে ভাই আপনি তো বলছেন যে এই বইগুলা এই এমসিকিউগুলো আছে এখানে ঠিক আছে সো আমি ইনশাল্লাহ তোমাকে এমনভাবে সলভ করা শিখাবো আর ইনশাল্লাহ আমার একটা বই আসতেছে এমসিকিউর উপরেও আমি যেসব ট্রিক্স ট্রিক্সগুলো দিয়ে এমসিকিউ পড়াই ওই জিনিসগুলো প্রপারলি ওইখানের মধ্যে গুছানো থাকবে ঠিক আছে তো এখান থেকে আমাদের সমান্তর প্রগমনের কনসেপ্টটা আমাদের আশা করি ক্লিয়ার সমান্তর প্রগমন নিয়ে কোনো রকমের সমস্যা নেই এখন আমরা গুণোত্তর প্রগমনে দেখব জিওমেট্রিক প্রোগ্রেশন এবং ভাজিত প্রগমন দেখব একটা মজার ব্যাপার হচ্ছে কি আমরা যে এই যে সমান্তর প্রগমন করলাম সমান্তর প্রগমনের সাথে ভাজিত প্রগমনের অনেক কনসেপ্ট মিল আছে একদম একই বলতে পারো জাস্ট উল্টা ঠিক আছে পরে দিব আমাদেরকে এখান থেকে নতুন করে দেখতে হচ্ছে গুণোত্তর প্রগমনের গল্পটা আমরা একটু দেখে আসি ঠিক আছে তো গুণোত্তর প্রগমনটা কেমন হবে গুণোত্তর ধারা পড়ে আসছো নাইনটিনে সো তোমার কাছে গুণোত্তর প্রগমনটা নতুন কোনো কনসেপ্ট মনে হবে না লাইক আমাদের এখানের মধ্যে এমসিকিউ ছিল বা এরকম আমরা একটা ধরতে পারি ধরো আমাদের এখান থেকে দুই চার আট দুই চার আটকে আমরা কি বলি সাধারণত এটাকে আমরা বলতেছি একটা গুণোত্তর ধারা ঠিক আছে গুণোত্তর ধারা বলতেছি কিভাবে কি হিসাব করে আমরা গুণোত্তর ধারা বলতেছি একটু খেয়াল করো তো এখানে আমাদের এই যে টু ছিল টুটাকে আমরা প্রথম মান বলতে পারি ফোর ছিল এটাকে আমরা দ্বিতীয় মান বলতে পারি এইট ছিল এটাকে আমরা তৃতীয় মান বলতে পারি এটাকে আমরা গুণোত্তর ধারা বলতেছি কেন কারণ আমাদের এখান থেকে যদি আমরা ফোর ডিভাইডেড বাই টু করতাম আর ইকুয়াল টু এইট ডিভাইডেড বাই ফোর করতাম তাহলে আমাদের ভ্যালুটা মনে হয় একই আসতো মনে হয় না আসলেই আসতো কিভাবে দেখো কারণ এখান থেকে যদি আমরা কাটাকাটি করি চার দুই দুগুণে চার এখান থেকে চার দুগুণে আট তার মানে এখানের যে রেশিওটা সেটা থাকবে কত দুই এবং এখানের যে রেশিওটা সেটাও থাকবে কত দুই তাহলে আমরা যদি এটা ভাগ করি তাহলে কি পেয়ে গেলাম এখান থেকে একটা টু কমন রেশিও পেয়ে গেলাম ঠিক আছে তো আমাদের গুণোত্তর প্রগমনের কনসেপ্টটা হচ্ছে একই রকম কিভাবে আমরা এই যে এই কাজটা করলাম এই দ্বিতীয় মূল থেকে আমরা প্রথম মূল ভাগ দিব তৃতীয় মূল থেকে আমরা দ্বিতীয় মূল ভাগ দিব ঠিক আছে তো আমাদের একটা সাধারণ আকারে চলে যেতে হবে সো গুণোত্তর প্রগমনের জন্য আমাদের যে সাধারণ আকারটা থাকবে আকারটা হবে এমন প্রথমটাকে আমরা বলতেছি আলফা বাই আর এরপরেরটাকে আমরা বলতেছি আলফা এরপরেরটাকে বলতেছি আলফা ইন্টু আর কিভাবে ওই যে ওইটার সাথে দুই চার আটের সাথে আমরা একটু কম্পেয়ার করে দেখি আমরা এই যে চার দিয়ে চার দুগুণা আমরা কি লিখলাম দুই দুগুণা চার লিখলাম এটার রেশিও ছিল দুই এটার রেশিও ছিল দুই তাহলে দেখো এখন আমরা যদি এই যে এখান থেকে আমাদের এই যে দ্বিতীয় যে ইয়াটা আছে ভ্যালুটা আছে সো আমরা এখান থেকে আলফা ডিভাইডেড বাই আলফা বাই আর যদি করি আর এখান থেকে আমরা আলফা আর ডিভাইডেড বাই আলফা যদি করি দুইটা রেশিওটা আমাদের ঘুরে ফিরে কি আসবে সমান আসবে তাহলে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার যে আমরা যদি দ্বিতীয় মূলকে প্রথম মূল দিয়ে ভাগ করি এবং তৃতীয় মূলকে যদি দ্বিতীয় মূল দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের গুণোত্তর প্রগমন সো মূলগুলো আমি এখানে সিরিয়ালে আলফা বিটা গামা লিখছি যাতে এই জিনিসগুলো তোমার অটোমেটিক মাথায় কাজ করে মাথায় কিভাবে কাজ করে আলফা আমরা হ্যাঁ প্রথমে লিখি সো আলফা হচ্ছে ফার্স্ট মূল বিটা আমরা পরে লিখি বিটা হচ্ছে দ্বিতীয় মূল গামা হচ্ছে কি আমাদের তৃতীয় মূল তাহলে দেখো আমরা কি করবো দ্বিতীয় মূলের জায়গায় চোখ বন্ধ করে আমরা বিটা বসিয়ে দিলাম প্রথম মূলের জায়গায় আমরা চোখ বন্ধ করে আলফা বসিয়ে দিলাম তৃতীয় মূলের জায়গায় আমরা এখান থেকে গামা বসিয়ে দিলাম দ্বিতীয় মূলের জায়গায় আমরা এখান থেকে বিটা বসিয়ে দিলাম ঠিক আছে আর এটা ত্রিঘাত সমীকরণে আমরা যে মূল তিনটা পাচ্ছি ক্লাসগুলো যারা গ্যাপ দিছো তারা একটু কষ্ট করে ইউটিউব থেকে ক্লাসগুলো দেখে নিও শিখতে পারবা অনেক কিছু ইনশাল্লাহ
তারপরে এখন আমরা একটা কাজ করবো, এই যে এখান থেকে আর গুণন করে দিবো বিটা, আর বিটা যদি আমরা আর গুণন করি তাহলে বিটা স্কোয়ার। আজকে কিন্তু আমি বেসিক গুলা পুরো কভার করে দিচ্ছি, এটা পড়ালে আমাদের বেসিক সবগুলো শেষ। এরপরে আলফার সাথে গামা গুণ করলে আলফা ইন্টু গামা, তাহলে আমরা এখান থেকে দেখলাম কি আলফা বিটা গামার মধ্যে আমাদের প্রথম মূল ছিল আলফা, বিটা ছিল দ্বিতীয় মূল, গামা ছিল তৃতীয় মূল। তাহলে এখানে আমরা আলফাকে বলতে পারতেছি কি প্রথম মূল, গামাকে বলতে পারতেছি আমরা তৃতীয় মূল, এখান থেকে বিটাকে বলতে পারতেছি আমরা দ্বিতীয় মূল। যেহেতু বিটার সাথে স্কোয়ার ছিল তো আমরা দ্বিতীয় মূলের সাথে স্কোয়ার বলতে পারতেছি। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, এই যে গুণোত্তর প্রগমনের ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন শিখলাম, গুণোত্তর প্রগমনের ক্ষেত্রে প্রথম মূল গুণ তৃতীয় মূল ইকুয়াল টু দ্বিতীয় মূল স্কোয়ার। সো এই ক্লাসগুলোর যে ইয়াগুলো নিচ্ছি এই পিডিএফ গুলো আমি অলরেডি আপলোড দিয়ে দিছি, ঠিক আছে, আপলোড দিয়ে দিব না অলরেডি দিয়ে দিছি, ওই যে ক্যাপশনে দেখবা যে ইবুক লিখে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। সো আশা করি গুণোত্তর প্রগমনের কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার। আচ্ছা একটা জিনিস বলি, এখান থেকে আমরা এখান থেকে ডিফারেন্স লিখছি, এখান থেকে আর এটাতে রেশিও কেন লিখছি, কারণ গুণোত্তর ধারা আমরা যখন করে আসছি তখন কিন্তু গুণোত্তরের ক্ষেত্রে আমরা রেশিও দিয়ে দিয়ে আমরা হিসাব করে আসছি, আর যখন আমরা সমান্তর ধারা পড়ছিলাম তখন আমরা বিয়োগ করে করে আমরা বের করছিলাম বা যোগ করে করে আমরা বের করছি, মানে এটা আমরা সহজ কথায় ডিফারেন্সটা বের করছি। তো সমান্তর প্রগমন আর গুণোত্তর প্রগমনের কনসেপ্টটা কার কার কাছে ক্লিয়ার হয়েছে আমাকে একটু কমেন্টে জানাও, আমি একটু কমেন্টে দেখি, ঠিক আছে। আর এরপরে আমরা আরেকটা পড়বো ভাজিত প্রগমন, ভাজিত প্রগমন পড়লে এই অধ্যায়ের আমাদের বেসিকটা শেষ, ভাজিত প্রগমন নতুন কিছু না, এটা অলরেডি পড়ে ফেলছো, কিভাবে পড়ে ফেলছো আমি দেখাবো। সো কার কার কাছে ক্লিয়ার হয়েছে একটু আমাকে জানাও, আর তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিও। আচ্ছা নাসরিন আক্তার সবটাই পারফেক্ট, থ্যাংক ইউ। সামিহা জাহান মিনু ক্লিয়ার, মেঘ পাল, আচ্ছা তরঙ্গ নেয়াজ শিশির, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে গুণোত্তর প্রগমনের কনসেপ্ট দেখলাম, সমান্তর প্রগমনের কনসেপ্টটা দেখলাম, আশা করি এই দুটো জিনিস তোমাদের কাছে ক্লিয়ার। স্যার আমাকে একটু জানাও কমেন্টটা, মনে হয় আমার এখান থেকে দেখা যাচ্ছে না, আচ্ছা শামসুল হক শরীফ ক্লিয়ার, তারপর এখান থেকে ইমামুল হোসেন ক্লিয়ার, আচ্ছা মেঘলাপাল দুইটাই ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম মোটামুটি এটা অনেকেরই ক্লিয়ার হয়েছে, সমান্তর প্রগমন তারপর এখান থেকে হচ্ছে গুণোত্তর প্রগমন, এই দুইটা জিনিস ক্লিয়ার। এখন আমরা যেটা করবো ভাজিত প্রগমন, ভাজিত প্রগমনটা আমাদের জন্য নতুন কোনো কনসেপ্ট না, ভাজিত প্রগমন আমরা এখান থেকে যা যা পড়ে আসছি, সমান্তর প্রগমনের যা যা পড়ে আসছি তার হচ্ছে কি আমরা বলা যায় উল্টা প্রসেসটা। উল্টা প্রসেস কিভাবে, আমাদের এখান থেকে দেখো সমান্তর প্রগমন পড়ার জন্য আমাদের মূলগুলো কি কি ছিল, আলফা বিটা গামা। আমি কি বলছি সহজ কথায়, আরেকটা এই জিনিসটা আমি একটু লিখি এখান থেকে, সমান্তর প্রগমন আমরা যেটা পড়লাম সমান্তর প্রগমন, আর এখান থেকে আমরা যেটা পড়তেছি ভাজিত প্রগমন, সমান্তর প্রগমন আর ভাজিত প্রগমন এই জিনিসটাকে পরস্পর উল্টা। সহজ কথা এভাবে মনে রাখবা, সমান্তর প্রগমন ভাজিত প্রগমন এরা হচ্ছে কি পরস্পর উল্টা। কিভাবে উল্টা আমরা একটু দেখি চলো, আমরা এখান থেকে মূলগুলা কি কি পড়ে নিছিলাম, মূলগুলা হচ্ছে আলফা বিটা গামা। এখন আমরা যদি এখান থেকে আমরা ভাজিত প্রগমনের ক্ষেত্রে চলে যাই, তার মানে ওয়ান বাই আলফা, ওয়ান বাই বিটা, ওয়ান বাই গামা, আশা করি বুঝতে পারছো আমরা এখান থেকে মূলগুলা উল্টা আমরা বের করে নিলাম। আর কন্ডিশনটা সেম, মানে এদের মধ্যে নতুন কোনো কিছু নাই। সমান্তর প্রগমনের ক্ষেত্রে আমরা কি করতাম, এখান থেকে আমরা দ্বিতীয় মূল বিয়োগ প্রথম মূল ইকুয়াল টু তৃতীয় মূল বিয়োগ দ্বিতীয় মূল করতাম, সেম। দেখো এখন আমরা এই কাজটা করবো ভাজিত প্রগমনের ক্ষেত্রে, আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, ভাজিত প্রগমনের ক্ষেত্রে আমরা এই কাজটাই করবো, ওয়ান বাই আলফা, ওয়ান বাই বিটা, ওয়ান বাই গামা, ঠিক আছে। এটা হওয়ার পরেও আমরা এখান থেকে কি লিখতেছি, এখান থেকে দ্বিতীয় মূল বিয়োগ প্রথম মূল ইকুয়াল টু তৃতীয় মূল বিয়োগ দ্বিতীয় মূল, ওই যে 579 আমরা যেরকম পড়ে আসছি, 579 ওদের সাধারণ আকারে, সো এটা হবে আমাদের জাস্ট 1/5, 1/7, 1/9, ঠিক আছে এই জিনিসটা। তো এখান থেকে আমাদের এই যে দ্বিতীয় মূল বিয়োগ প্রথম মূল এটার মানে কত, তো আমাদের এখান থেকে দ্বিতীয় মূল কোনটা, আমরা মূলগুলো এখানের মধ্যে একটু নোট ডাউন করি। প্রথম মূলটা ছিল আমাদের 1/আলফা, দ্বিতীয় মূল ছিল 1/বিটা, তৃতীয় মূল ছিল আমাদের 1/গামা। সো এখান থেকে আমরা দেখতেছি 1/আলফা হচ্ছে আমাদের প্রথম মূলটা, 1/বিটা মানে হচ্ছে আমাদের দ্বিতীয় মূলটা, এবং 1/গামা হচ্ছে আমাদের তৃতীয় মূলটা। কালারটা একটু চেঞ্জ করি। তো এরপরে আমরা এখান থেকে দেখতেছি, তো আমরা যদি দ্বিতীয় মূলটা কনসিডার করি, দ্বিতীয় মূল ছিল আমাদের 1/বিটা, সো আমরা দ্বিতীয় মূল 1/বিটা লিখতে পারি, এবং প্রথম মূল, প্রথম মূল কি ছিল, 1/আলফা ছিল, সো আমরা প্রথম মূলের জায়গায় 1/, প্রথম মূলের জায়গায় 1/আলফা আমরা লিখে ফেললাম। এরপরে ছিল আমাদের তৃতীয় মূল, তৃতীয় মূল কোনটা ছিল আমাদের, তৃতীয় মূল ছিল আমাদের 1/গামা, সো আমরা তৃতীয় মূলের জায়গায় 1/গামা লিখে ফেললাম, এবং এখানে ছিল আমাদের দ্বিতীয় মূল, সো দ্বিতীয় মূল আমাদের এটা অলরেডি দেখে আসছি 1/বিটা ছিল, সো দ্বিতীয় মূলের জায়গায় 1/বিটা লিখে ফেলবো। এরপর আগের মতো কাজ, সবগুলো একপাশে নিয়ে যাবো, বিটার যুক্ত যে টার্মগুলো ছিল এখানে ছিল 1/বিটা,
এখানে মাইনাস ওয়ান বাই বিটা, সো মাইনাস ওয়ান বাই বিটা অপর পাশে নিয়ে গেলে প্লাস ওয়ান বাই বিটা, তাহলে আমাদের থাকলো কি ওয়ান বাই বিটা প্লাস ওয়ান বাই বিটা। তো এখান থেকে একটা ওয়ান বাই বিটা, এখান থেকে একটা ওয়ান বাই বিটা, টোটাল মিলে কয়টা হলো দুইটা ওয়ান বাই বিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টু ডিভাইডেড বাই বিটা, কারণ দুই একে তো দুই। তারপরে এখান থেকে আর বাকি যেগুলো থাকলো এগুলোকে আমরা এক পাশে নিয়ে গেলাম, এই যে মাইনাস ওয়ান বাই আলফাটা এটা অপর পাশে চলে গেলে প্লাস ওয়ান বাই আলফা, তাহলে এখান থেকে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই গামা সমান আমরা বলতে পারতেছি টু বাই বিটা। তাহলে এখান থেকে আমরা এই যে ওয়ান বাই আলফাকে আমরা ধরে নিয়েছিলাম প্রথম মূল, আর আমরা ওয়ান বাই বিটাকে ধরে নিয়েছিলাম দ্বিতীয় মূল, এবং ওয়ান বাই গামাকে আমরা ধরে নিয়েছিলাম তৃতীয় মূল। তাহলে আমরা বলতে পারতেছি কি এই ওয়ান বাই গামার জায়গাটাকে এটাকে আমরা বলতে পারতেছি প্রথম মূল। তো প্রথম মূল যোগ তৃতীয় মূল, তৃতীয় মূল মানে কত ওয়ান বাই গামা, সো এটা আমরা মেনশন করে দিছি অলরেডি, ইকুয়াল টু টু ইন্টু দ্বিতীয় মূল। তাহলে এখান থেকে আমরা এখান থেকে এই যে টু ডিভাইডেড বাই বিটা মানে এটাকে আমরা টু ইন্টু ওয়ান বাই বিটাও বলতে পারি, ওয়ান বাই বিটা তো আমাদের কি ছিল দ্বিতীয় মূল ছিল। তাহলে এটা আমরা বললাম এখান থেকে প্রথম মূল যোগ তৃতীয় মূল ইকুয়াল টু টু ইন্টু দ্বিতীয় মূল। তো এই জিনিসটা কিন্তু আমাদের নতুন কিছু না, এই জিনিসটা অলরেডি আমাদের সমান্তর প্রগমনের জন্য আমরা যেটা করে আসছি প্রথম মূল যোগ তৃতীয় মূল ইকুয়াল টু টু ইন্টু দ্বিতীয় মূল, এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি সমান্তর প্রগমনের জন্য করে আসছি, ঠিক আছে। সো এই জিনিসটা আশা করি ক্লিয়ার তোমাদের, সমান্তর প্রগমন, গুণোত্তর প্রগমন এবং ভাজিত প্রগমনের যে কনসেপ্টটা, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, আরেকটা হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন, ঠিক আছে। সো এই তিনটা কনসেপ্ট কার কাছে ক্লিয়ার হয়েছে আমাকে একটু জানাও, আর এটার মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের জন্য, এই অধ্যায়ের জন্য আমাদের যেসব বেসিকগুলো লাগে এই বেসিকগুলো আমাদের পুরোপুরি ক্লিয়ার 100%, ঠিক আছে। একটু কষ্ট করে নোট করে ফেলবা, নোট করে গ্রুপের মধ্যে পোস্ট করবা। সো কার কাছে ক্লিয়ার হয়েছে আমাকে একটু জানাও, সমান্তর প্রগমন, গুণোত্তর প্রগমন, ভাজিত প্রগমন। আচ্ছা সাবিহা তাবাসসুম ক্লিয়ার, তারপর হচ্ছে ইমামুল হোসেন ক্লিয়ার, তারপর প্রীতি প্রিয়া দত্ত ক্লিয়ার। তাহলে আমাদের এই চ্যাপ্টারের আমরা কিন্তু বেসিক পুরোপুরি কাভার করে ফেলছি, বেসিক নিয়ে আমাদের আর আশা করি কোনো রকমের টেনশন হবে না, কারণ এই অধ্যায় বেসিকের মধ্যে বেসিক আর কিছুই নাই, এগুলো আমাদের পুরোপুরি ক্লিয়ার, একদম পুরো এ টু জেড ক্লিয়ার করে ফেলছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা সমীকরণ কি, মূল কি, তারপর এখান থেকে অবান্তর মূল কি, ঘাত, তারপর বহুপদী কোনটা কেন না, এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিসই পড়ছি। আজকে থেকে আমরা ম্যাথ গুলো করা শুরু করবো, ম্যাথ সলভ গুলো করবো ইনশাল্লাহ। তারপর দ্বিঘাত সমীকরণ একটা চার্ট আকারে দেখলাম, ত্রিঘাত সমীকরণ একটা চার্ট আকারে দেখলাম, এই তো এখানের মধ্যে বললাম যে কিছু আমরা এই টপিকটা একটু স্কিপ করছিলাম গত ক্লাসে, সমান্তর প্রগমন, গুণোত্তর প্রগমন, ভাজিত প্রগমন, তাদের সাধারণ আকারগুলো আমাদের ম্যাথ করার জন্য লাগবে। তো সাধারণ আকারগুলো আমি এখানের মধ্যে একটা চার্ট আকারেই এখানের মধ্যে দিয়ে রাখছি, ঠিক আছে। তো এখান থেকে আশা করি এটা নিয়ে সমস্যা হবে না। এরপর প্রতিসম রাশি কি জিনিস ছিল, প্রতিসম রাশিটা আমরা দেখছি, এখান থেকে আমাদের এসএসসির জন্য, এসএসসিতে আমরা পড়ে আসছি এরকম কয়েকটা সূত্র লাগতো আমাদের ছোটখাটো, এই সূত্রগুলো আমরা এখান থেকে নোট ডাউন করলাম। এরপর আমরা এখান থেকে সমান্তর প্রগমন, গুণোত্তর প্রগমন এবং ভাজিত প্রগমনের যে কনসেপ্টগুলো আছে এটা আজকে আমরা ক্লিয়ার করলাম একদম মানে ডিটেলসে প্রত্যেকটা পড়া। আরেকটা জিনিস এটা আমি এখন পড়াচ্ছি না, এটা আমাদের লাগবে, এটা এই ম্যাথ এই জিনিসটা লাগবে আমরা যখন ক্লাস্টার থ্রি এর ম্যাথগুলো করবো, তখন আমাদের এই ম্যাথডটা জানা লাগবে। এটা কিন্তু তোমাদের জন্য নতুন কোনো কনসেপ্ট না, এই কনসেপ্টটা তোমরা ক্লাস নাইন টেনেই তোমরা পড়ে আসছো, ক্লাস নাইন টেনে পড়ে আসছো। এটা হচ্ছে ওই যে প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন পদ্ধতি, এই জিনিসটা আমাদের লাগবে। এখান থেকে আমরা কীভাবে সমীকরণগুলো সমাধান করতাম এই জাস্ট ম্যাথডটা আমাদের জানা লাগবে, ঠিক আছে। এটা আমি ক্লাস্টার থ্রি এর ম্যাথগুলো যখন করাবো তখন করা দিব। আজকে আমরা ক্লাস্টার ওয়ান এর ম্যাথগুলো করবো বেসিক্যালি। সো ক্লাস্টার ওয়ান এর ম্যাথগুলো করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা তো ক্লাস্টার ওয়ানের জন্য আমাদের ম্যাথ করার জন্য যে কাজটা করতে হবে বেসিক্যালি, আমাদের এখান থেকে মূলগুলোর যোগফল আর মূলদের গুণফল, এই জিনিসটা আমাদের জানা লাগবে। তো আমরা ম্যাথের দিকে চলে যাই, আমাদের এখান থেকে আমরা অলরেডি গত ক্লাসে এক নাম্বার এবং দুই নাম্বার ম্যাথ করছিলাম। সো এক নাম্বার আর দুই নাম্বার ম্যাথ করার পরে এটা আমরা ক্লাস্টার ওয়ান সলভ করতেছি। সো এখান থেকে দেখো আমাদের এখানে যে কোশ্চেনগুলো বলছে, তিন নাম্বার কোশ্চেনটা দেখো, তিন নাম্বার কোশ্চেনটা কিন্তু কোনো বানানো প্রশ্ন না, তিন নাম্বার প্রশ্নটা হচ্ছে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড 2018-তে সিকিউতে আসা প্রশ্ন, ঠিক আছে। আর সৃজনশীলগুলো ম্যাথের মধ্যে সৃজনশীল এমসিকিউ আমাদের ব্যাচ থেকে মানে 2017 ব্যাচ থেকে প্রথম এভাবে চালু হয়েছে। তো ইনশাল্লাহ খুব ভালো মতো ওই জিনিসগুলো আমাদের আয়ত্তে আসে। তো এখন এই যে দেখো এখান থেকে যে সৃজনশীলগুলো আসছে বা সৃজনশীলগুলো আসে ম্যাথের ক্ষেত্রে মানে এইচএস বিশেষ করে এইচএসসিতে আমাদের যে হায়ার ম্যাথ সাবজেক্ট আছে, এইচএসসি হায়ার ম্যাথে আমাদের এই যে পড়াগুলা
এইগুলা ম্যাথগুলা থেকে তেমন একটা চেঞ্জ করে না সৃজনশীল। সৃজনশীল এটা হচ্ছে নামে একটু সৃজনশীল আর কি, কিন্তু তোমার বেসিক্যালি বইয়ের যে অঙ্কগুলা থাকে এই অঙ্কগুলাই সরাসরি হুবহু দিয়ে দেয়, হুবহু দিয়ে দেয়। কিছু জিনিস সামান্য একটু চেঞ্জ করে। কিভাবে চেঞ্জ করে? যেমন এখান থেকে ধরো আমাদেরকে এই প্রশ্নটা দিল, আমরা দুই নম্বর ম্যাথটা গত ক্লাসে করে ফেলছিলাম, এই প্রশ্নটা দিয়ে আমাদেরকে একদম দেখো দুই নম্বর তিন নম্বর কিন্তু তোমার কাছে দেখে মনে হবে একই একই প্রশ্ন, আসলে একই প্রশ্ন। এখানে আমাদেরকে বলে দিছে লাস্টে একটা এন এর মান টু, এই এন এর মান টু কোথায়? এই জায়গায় আমাদেরকে প্রকাশ করতে হবে। সো মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে কত, এই জিনিসটা আমরা বসে দিব। তো ঘুরে ফিরে দেখবে আমাদের এখান থেকে এক্স স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ ইকুয়াল টু জিরো, এই ম্যাথে আসছে স্যার, ঠিক আছে স্যার। সো এই জিনিসগুলো আমি এখানের মধ্যে আমার বইটাতে স্পেশালি এই কাজটাই করতেছি, যেই ম্যাথটা আসছে পরীক্ষাতে বা অনেকগুলা বই মিলে প্রায় বাংলাদেশ যত পাবলিকেশনসের বই আছে সবগুলা মিলাই যেসব ম্যাথগুলা ইম্পর্টেন্ট ওই ম্যাথগুলা তো আমি এখানে ইন করছি, সাথে হচ্ছে এই এটা এই ম্যাথের মতোই দেখতে হুবহু কোন ম্যাথটা আসছে বোর্ড পরীক্ষাতে সৃজনশীলে ওই জিনিসগুলো আমি এখানে অ্যাড করে রাখছি। তাহলে এই জিনিসটা পড়াবো তোমার এক্সট্রা করে কিছু পড়তে হবে না। তো এখন আমরা আজকে তিন নম্বর ম্যাথটা সলভ করার দরকার নেই, আমরা চার নম্বরের দিকে চলে যাই, ঠিক আছে। চার নম্বর ম্যাথটার দিকে আমরা এখান থেকে চলে যাই, দুই নম্বর তিন নম্বরটা আমাদের বেসিক্যালি সেমই। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, আমাদেরকে কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা আমরা যদি একটু পড়ি, এখান থেকে লেখাগুলো দেখা যাচ্ছে কিনা এই ফাইলে একটু আমাকে জানাবে, নাকি কর্নারে আমাকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে লেখাগুলো ওই কর্নারে? মনে হয় কোশ্চেনটা দেখা যাচ্ছে না। আচ্ছা আমি এই জিনিসটা কোশ্চেনের ফাইল থেকে ওপেন করি। আচ্ছা দাঁড়াও, আমাদেরকে দেখো এখানে চার নম্বর যে প্রশ্নটা, চার নম্বর প্রশ্নের মধ্যে আমাদেরকে কি বলছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণের একটা মূল অপরটার যদি কি হয় বর্গের সমান হয়, একটা মূল যদি আরেকটার বর্গের সমান হয়, একটা মূল আরেকটার বর্গের সমান কত? একটা মূলকে যদি আমরা আলফা ধরি আরেকটাকে আমরা বলবো কি আলফা স্কোয়ার, তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি। একটা জিনিস খুব কেয়ারফুলি থাকবা, এখানে দেখো যেটা প্রমাণ করতে বলছে এটাতেও স্কোয়ার, এই পদেও স্কোয়ার, কিন্তু এখানে কিন্তু কিউব, এই কিউবটা অনেক সময় আমরা ভুলে যাই, ঠিক আছে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবা, আর ম্যাথের মধ্যে মুখস্থ করার কিছু নেই, তুমি বুঝলে বুঝলে সলভ করতে পারবো আর না বুঝলে সলভ করতে পারবো না, ঠিক আছে। তো আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে, আমরা একটু যদি এখানের মধ্যে নোট ডাউন করি যেটা প্রমাণ করতে বলছে, এটা নোট ডাউন কেন করতেছি এটা বলবো, এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি, এটা আমাদেরকে কি করতে হবে, এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এখন আমরা যে কাজটা করবো, অ্যাজ ইউজুয়াল আমাদের এখান থেকে যে সমীকরণটা দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা থেকে আমরা কি করবো, মূল দ্বয়ের যোগফল বের করবো, মূল দ্বয়ের গুণফল বের করবো। গত ক্লাসে আমরা এই জিনিসটা পড়ে আসছি। সো মূল দ্বয়ের যোগফল মূল দ্বয়ের গুণফল কিভাবে বের করতে হয় এই জিনিসটা আমরা জানি। মূল দ্বয়ের গুণ যোগফলের সূত্র কি ছিল, একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ যদি আমরা কম্পেয়ার করি কনসিডার করি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এখানের মধ্যে যেখানে এর মান শূন্যের সমান না, তাহলে আমরা মূল দ্বয়ের যোগফল বলতে পারতেছি মাইনাস বি বাই এ, বি মানে কত এখানে এক্স এর সহগ আর এ মানে কত এক্স স্কোয়ারের সহগ, তার মানে মূল দ্বয়ের যোগফল কি হবে মাইনাস বি বাই এ, আর মূল দ্বয়ের গুণফল, মূল দ্বয়ের গুণফল কত হবে এটা হচ্ছে সি বাই এ, সি মানে হচ্ছে আমাদের এই যে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণে কনস্ট্যান্ট যেটা থাকে, আর এখানে এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ যেটা থাকে। তো আমরা এখন দেখি এখান থেকে কি করা যায়। সো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণটাকে যদি আমরা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করি, এর মান আসবে এ, বি এর মান আসবে বি, বি এর মান আসবে বি এবং সি এর মান সি আসবে, ঠিক আছে, এখানে অন্য কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা যখন মূল দ্বয়ের যোগফল বের করব, যোগফল মানে কত, মূলগুলো কি হবে, দেখো তো আমাদেরকে কি বলছে, যদি এই সমীকরণের একটা মূল অপরটার বর্গের সমান হয়, তার মানে একটা মূল যদি আমাদের আলফা হয় আরেকটা মূল আমাদের ডেফিনেটলি আলফা স্কোয়ার হবে, কারণ বলেই তো দিছে একটা মূল আরেকটার বর্গের সমান, মানে একটা মূল যদি আলফা হয় আরেকটাকে আমরা আলফা স্কোয়ার বলবো। তাহলে মূলগুলার যদি যোগফল বের করি, একটা মূলকে যদি আমরা আলফা লিখলাম আরেকটা মূলকে যদি আমরা আলফা স্কোয়ার লিখি, তার মানে এই দুইটা মূলকে যদি আমরা যোগ করি, তার মানে যোগফল যেহেতু বের করতেছি তো এদের মাঝখানে প্লাস চিহ্ন দিব। সো মূল দ্বয়ের যোগফলের সূত্রটাই কি ছিল, মাইনাস বি বাই এ, তো আমরা এটাকে মাইনাস বি বাই এ লিখলাম। এখন এরপর আমাদের মূল দ্বয়ের গুণফল বের করতে হবে, মূল দ্বয়ের গুণফলের সূত্র হবে কত, আলফা ইন্টু আলফা স্কোয়ার। সো আলফা ইন্টু আলফা স্কোয়ার মানে হচ্ছে কত, মূল দ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে সি বাই এ, এটা আমরা অলরেডি দেখে আসছি মাত্র। তাহলে দেখো এখন আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে এই যে আমাদের এখানে আলফা আর আলফা স্কোয়ার ছিল এটাকে আমরা চাইলে গুণ করে দিতে পারি, আলফা আর আলফা স্কোয়ার গুণ করলে ডেফিনেটলি এটা আলফা কিউব হবে, এটা তো সবাই জানে। এখন আমাদের এখানের মধ্যে একটা কথা আছে,
ঠিক আছে? এখন আমরা এরপরে কি করব, মূলদের যোগফল তো বের করলাম, মূলদের গুণফল তো বের করলাম, তারপরে আমরা যে কাজটা করব এখন সেটা হচ্ছে কি একটু খেয়াল করো। এখন আমরা একটা কাজ করব, এখানে আমরা এই যে প্রথমটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম, এখন আমরা এক নম্বর সমীকরণকে ঘন করব, মানে কিউব করব। কিন্তু কেন, ঠিক আছে, এক নম্বর সমীকরণকে আমরা কিউব করব তার পিছনে একটা কারণ হচ্ছে, আচ্ছা এটাকে তো আমরা স্কোয়ারও করতে পারতাম, তারপর পাওয়ারে ফোরও দিতে পারতাম, ঠিক আছে, পাওয়ারে ফাইভও দিতে পারতাম, তারপর এখানে আমরা পাওয়ারে থ্রি কেন দিব এত কিছু থাকতে, ঠিক আছে? এই জিনিসটার আমাদের আনসারটা হচ্ছে এমন, আমাদেরকে কি প্রমাণ করতে বলছে, এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি। কর্নারে মনে হয় লিখাটা দেখা যাচ্ছে না, এই জন্য আমি এটা সাইডে লিখছি, ঠিক আছে? তার মানে দেখো আমাদেরকে প্রমাণ করতে হবে কি, প্রমাণে আমাদের আছে কি বি এর সাথে কিউব আছে। এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি, মূলদ্বয়ের যোগফলে আমাদের এই পোর্শনটা আসছে, ঠিক আছে, এবং এই পোর্শনের মধ্যে আমাদের কিন্তু বি আছে এখানে। সো এই অংশটাকে যদি আমরা কিউব করি তাহলেই তো আমরা বি কিউব পাবো, এছাড়া তো পাওয়া সম্ভব না, ঠিক আছে? এই কারণে আমরা কি করব, এই এক নম্বর সমীকরণকে আমরা কিউব করব, আর অন্য কিছু করব না। আবার বলতেছি কেন, আমাদেরকে এই যে প্রশ্ন যেটা বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের মূল যদি একটা অপরটার বর্গের সমান হয় তাহলে প্রমাণ করো যে এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি। এখানে আমাদের দেখো বি এর সাথে কিউব আছে, আর আমরা এখানে ক্যালকুলেশন করে এই যে বি যুক্ত টার্ম পাইছিলাম কোনটা, এই অংশটা মূলদ্বয়ের যোগফল। সো এটাকে আমরা কি করব, এটাকে আমরা কিউব করবো এক নম্বর সমীকরণকে, তাহলেই তো আমরা বি কিউব পাবো। সো এই কারণে এই জিনিসটা ক্লিয়ার নাকি একটু জানাই আমাকে। তারপর এই জন্য আমরা কি করবো, এই জন্য এক নম্বর সমীকরণটাকে আমরা ঘন করে দিব। ঘন করা মানে হচ্ছে কি, কিউব করা। সো কিউব কিভাবে করতে হয় জানো, এই যে এক নম্বর সমীকরণটাকে আমরা এখানে তুলে নিয়ে আসলাম, এখানে আলফা প্লাস আলফা স্কোয়ারকে আমরা কিউব করবো এবং মাইনাস বি বাই এ কে আমরা কিউব করে দিব, শেষ কাহিনী। সো এটাকে যদি আমরা কিউব করি তাহলে আমাদের সুবিধাটা হচ্ছে এই যে প্রমাণ যেটা করতে বসে এই বি কিউবটা আমরা এখানে মধ্যে পেয়ে যাব। তো এটা আশা করি ক্লিয়ার, এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। এরপরে আমরা পরবর্তীতে চলে যাই, পরবর্তীতে গেলে আমরা দেখবো এখান থেকে আমরা সূত্র দিতে পারি, আমাদের ছোটবেলার সূত্রগুলা আমরা যেগুলো পড়ে আসছি, আচ্ছা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো আমরা ছোটবেলায় যে সূত্রগুলা পড়ে আসছি, সূত্রটা কি ছিল, এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখান থেকে আমরা আলফাকে আমরা যদি এ ধরি আর আলফা স্কোয়ারকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রের সাথে আমরা এটাকে কি করতে পারি, কম্পেয়ার করতে পারি। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, দেখো আমরা এখান থেকে জাস্ট বসে দিচ্ছি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? তো আমরা এখান থেকে এটা বসে দিলাম সূত্র অনুযায়ী, জাস্ট আমরা সূত্র থেকে বসালাম। এখন আমাদের এখানে কিছু কথা আছে, এই কথাগুলো আমরা একটু এখানে জাস্ট একটু নোট ডাউন করি, নোট ডাউন করলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। আমরা এখান থেকে দুইটা জিনিস পাইছিলাম, কি কি পাইছি এখান থেকে, মূলদ্বয়ের যোগফল বের করে, মূলদ্বয়ের যোগফল বের করে আমরা পাইছিলাম এখান থেকে আলফা প্লাস আলফা স্কোয়ারের ভ্যালু, আলফা প্লাস আলফা স্কোয়ার ভ্যালু পাইছিলাম কি মাইনাস বি বাই এ, এটা আমরা এখান থেকে লিখলাম। এবং মূলদ্বয়ের গুণফল আমরা পাইছিলাম কত, আলফা কিউবের ভ্যালু সেটা আমরা পাইছিলাম সি বাই এ। এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে, দেখো ইজিলি। তারপরে দেখো এখন আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আলফা কিউব রেখে দিলাম, দেন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এখানে তো গুণ আকারে আছে, সো আমরা কিউবটাকে ভিতরে নিয়ে আসবো আর স্কোয়ারটাকে বাইরে নিয়ে যাবো, কেন, কারণ যাতে আমরা আলফা কিউবের ভ্যালুটা এখানে বসাইতে পারি। এরপর এখান থেকে আলফার সাথে আলফা স্কোয়ার গুণ করলে সেটা আলফা কিউব হয়ে যাবে, ঠিক আছে? আর এখান থেকে যে আলফা প্লাস আলফা স্কোয়ার এটার ভ্যালু আমরা অলরেডি বের করে রাখছি মাইনাস বি বাই এ, সো আমরা এখান থেকে যে এটার ভ্যালুটা আমরা কি করবো মাইনাস বি বাই এ বসাই দিব। এরপর এখান থেকে দেখো আলফা ইন্টু আলফা স্কোয়ার, এটা আমাদের তো আলফা কিউব হয়ে গেল। এখন এখানে একটা মজার জিনিস আছে, আমাদের এই জায়গাগুলোতে আমরা কিন্তু সরাসরি মান বসাইতে পারতেছি, দেখো আলফা প্লাস আলফা স্কোয়ার এটার ভ্যালু যে মাইনাস বি বাই এ, এটা অলরেডি আমরা মূলদ্বয়ের যোগফলে বের করে আসছি। এখন বাকি যেটা থাকে এখানে যে আলফা কিউবের ভ্যালু, এখানে আলফা কিউবের ভ্যালু, এখানে আলফা কিউবের ভ্যালু, এগুলো আমরা অলরেডি বের করে আসছি সি বাই এ। তাহলে আমরা এখান থেকে সি বাই এ, এখান থেকে সি বাই এ, এখানে তো যেহেতু স্কোয়ার ছিল সো স্কোয়ারটাকে আমরা রেখে দিলাম। এরপর এখান থেকে আলফা কিউবের যে ভ্যালু সি বাই এ, এটাও আমরা রেখে দিলাম, ঠিক আছে? এরপরে আমরা একটা কাজ করতে পারি এখান থেকে, আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, এখানে আমাদের ছিল কি মাইনাস বি কিউব ডিভাইডেড বাই এ কিউব আমরা লিখতে পারতেছি, ঠিক আছে? আমাদের এখানে তো মাইনাস যেহেতু ছিল আর এখানে কিউব যেহেতু ছিল, বিজোড় পাওয়ার যেহেতু ছিল, সো সেজন্য আমাদের চেঞ্জ হবে না। এখন আমরা একটা কাজ করতে পারি, এই অংশটাকে একটু ভাঙাইতে পারি, সিম্পলিফাই করতে পারি, সি এর সাথে স্কোয়ার দ্যাট মিনস সি স্কোয়ার হয়ে যাবে, এর সাথে স্কোয়ার দ্যাট মিনস এ স্কোয়ার হয়ে যাবে। এখান থেকে খেয়াল করো এখানে ছিল প্লাস, এখানে ছিল মাইনাস, সো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, সেটা মাইনাস হয়ে যাবে। এবং বি আর সি যদি আমরা গুণ করি দ্যাট মিনস সেটা বিসি হয়ে গেল, আর নিচে এ আর এ গুণ করলে সেটা এ স্কোয়ার হয়ে যাবে। আর এখানে তো যেমন ছিল এটাকে তো আমরা চেঞ্জ করি নি, এটাকে চেঞ্জ করার দরকারও নেই। এখন আমরা একটা কাজ করবো, দেখো আমাদেরকে কি প্রমাণ করতে বসছিল, এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি, ঠিক আছে? এটা আমাদেরকে কি করতে বলছিল, প্রমাণ করতে বলছে। তো আমরা যদি একটু প্রমাণের দিকে একটু নজর দিই, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, এটার সাথে আমাদের এখন এ লাইনের অসামঞ্জস্যতাটা কোথায়, ঝামেলাটা কোথায়,
প্রমাণে আমাদেরকে বলছিল যে সি এর সাথে কে থাকবে, দেখো তো প্রমাণে আমাদেরকে বলতেছে সি এর সাথে কি থাকবে, এ স্কোয়ার গুণাকারে থাকবে। আমাদের কি এখানে এখানে এ স্কোয়ার গুণাকারে আছে? এ স্কোয়ার তো নাই নাই, এ হচ্ছে আমাদের ভাগাকারে আছে। এরপরে আমরা প্রমাণে দেখতেছি সি স্কোয়ার যুক্ত একটা টার্ম আছে যার সাথে কে থাকবে, এ গুণাকারে থাকবে। আমাদের কি এখানে সি স্কোয়ারের সাথে এ গুণাকারে আছে? নাই। এরপরে দেখো আমাদের এখান থেকে থ্রি এ বিসি থাকবে, আমাদের এখানে থ্রি বিসি আছে, দ্যাট মিনস আমাদের এখানে কি নাই, এ মিসিং। এরপরে আমাদের এখান থেকে বি কিউব থাকবে, কিন্তু আমাদের এখানে বি কিউব আছে কিন্তু এখানে নিচে তো আবার এ কিউবও চলে আসে। তাহলে আমরা একটা কাজ করতে পারবো, একটা জায়গায় জাস্ট খেয়াল করবো, আমাদের ম্যাপটা দেখবা যে ইজিলি মিলে যাবে। কি প্রমাণ করতে বলছে এটার দিকে অবশ্যই আমাদের খেয়াল রাখার দরকার আছে। বি কিউব, বি কিউবটাকে আমরা একটা কাজ করতে পারি, এই অংশটা আমরা যদি একটু মিলাই, বি কিউবটাকে যদি আমরা একটু ফ্রি করতে চাই আমাদেরকে কি করতে হবে, ডিভাইডেড বাই যেহেতু এ কিউব আছে তার মানে আমরা যদি এটাকে এ কিউব দিয়ে গুণ করে দিই তাহলে এ কিউব এ কিউব ক্যান্সেল হয়ে শুধু বি কিউব থাকবে, আমাদের প্রমাণ পাওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো আমরা তো এক পাশে শুধু এ কিউব গুণ করতে পারবো না, আমাদেরকে কি করতে হবে, উভয় পাশেই আমাদেরকে এ কিউব গুণ করে দিতে হবে, ঠিক আছে। তো আমরা এই ক্যালকুলেশনটা একটু সাইডে লিখি, এ কিউবটাকে আমরা যদি এখান থেকে সি বাই এর সাথে গুণ করতে যাই, তো আমরা এখান থেকে সি বাই, আচ্ছা এটা আমি একটু এখান থেকে লিখি, ঠিক আছে। তো আমরা কি ক্যালকুলেশন করতেছিলাম, আমরা এখান থেকে এ কিউব গুণ করলাম এবং এখান থেকে আমরা উভয় পক্ষে এ কিউব গুণ করলাম। কেন করছি এটা অলরেডি বলছি, এটা কোনো মুখস্থ পড়া না, এটা আমরা ইজিলি পারলাম। সো এ কিউব দিয়ে আমরা সি বাই একে গুণ করবো, সো এ কিউব দিয়ে আমরা সি বাই একে গুণ করতেছি। তারপরে প্লাস আমরা এ কিউব দিয়ে আমরা সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ারকে গুণ করতেছি, সো সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু এ কিউব। তারপরে আমাদের মাইনাস থ্রি বিসি ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটাকে আমরা কি করবো, এ কিউব দিয়ে গুণ করবো, আমাদের এই যে সর্বশেষ যে পোর্শনটা ছিল। সো এটা করার পরে আমাদের দেখবো আনসার চলে আসবে, এরপর তার কোনো ঝামেলাই নেই। এই যে এখান থেকে আমাদের এ আর এখান থেকে এ কিউব কাটাকাটি করলে এ স্কোয়ার হয়ে যাবে, দ্যাট মিনস আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে সি এ স্কোয়ার বা এ স্কোয়ার সি। এরপর আমাদের এখান থেকে এ স্কোয়ার এ কিউব কাটাকাটি করলে এখানে থাকবে আমাদের এ, তার মানে সি স্কোয়ার এ বা এ সি স্কোয়ার। তারপর আমাদের এখান থেকে এ স্কোয়ার এ কিউব কাটাকাটি করলে আমাদের এখানে থাকবে শুধু এ, মানে লবে এ। তাহলে আমাদের এখান থেকে থ্রি এ বিসি চলে আসলো। এখন দেখো আর ওই পাশে তো আমরা এটা অলরেডি ক্যান্সেল করেই ফেলছি, তাহলে আমাদের প্রমাণ পাওয়াটা আমাদের জন্য খুব বেশি ইজিয়ার হয়ে গেছে। এখন আমরা প্রমাণের সাথে একটু ম্যাচ করে মাইনাস বি কিউবটাকে অপর পাশে পাঠিয়ে দিলে সেটা প্লাস বি কিউব হয়ে যাবে, আর মাইনাস থ্রি এ বিসির এটা আমরা অপর পাশে নিয়ে গেলে প্লাস থ্রি এ বিসি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এই ম্যাথটা আশা করি কমপ্লিট এবং প্রত্যেকে এই জিনিসটা বুঝতে পারছো। আমরা এখান থেকে কি করলাম, প্রত্যেকটা ম্যাথের মতো কমন যে স্টেপটা, মূলদয়ের যোগফল এবং মূলদয়ের গুণফল, এই দুইটা জিনিস আমরা এখান থেকে বের করলাম। এই দুইটা ভ্যালু আমরা নোট ডাউন করে রাখছি। এরপর এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে এটাকে আমরা কিউব করে দিচ্ছি। কেন কিউব করতেছি, কারণ আমাদের প্রমাণে যেটা বলছে, প্রমাণে বলছে কি, এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার প্লাস বি কিউব। প্রমাণে আমাদের বি এর সাথে কিউব করতে বলছে, সো এই কারণে আমরা কি করব, এই যে বি এর সাথে আমরা কিউব করে দিব। সো বি এর সাথে যদি আমরা কিউব করে দিই তাহলে এটা বি কিউব হয়ে যাচ্ছে, দ্যাট মিনস আমাদের এখান থেকে বাকি জিনিসগুলো আসাটাও অনেক বেশি ইজি হয়ে যায়। সো ম্যাথটা কি এগিয়ে বুঝছো একটু জানো, ক্লিয়ার ব্যাপারটা? ওকে, আচ্ছা ভাজি তো আরেকবার, ভাজি তো এটা কঠিন কিছু না, এটা হচ্ছে তুমি জাস্ট ক্লাসটা আরেকবার দেখলেই বুঝবা, জাস্ট আমরা সমান্তরের উল্টা কাজটা করছি, ঠিক আছে। বিপ্লব খান, ওকে, তো আমাদের এখান থেকে চার নম্বর ম্যাথটা ক্লিয়ার, এখান থেকে আশা করি এগুলো নিয়ে আর কোনো ঝামেলা হবে না। একদম প্রত্যেকটা তোমাকে প্রত্যেকটা লাইনের আমি এক্সপ্লেন করে দিচ্ছি যে এটা আমরা কেন করতেছি, এটা আমরা কেন করতেছি না। এরপরে দেখো পাঁচ নম্বর ম্যাথটা কাছাকাছি ম্যাথ, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু জিরো, এই সমীকরণের মূলগুলো যদি একটা মূল অপরটার বর্গের সমান হয়, ঠিক আছে, একটা মূল অপরটার বর্গের সমান হয় মানে কি, এটা অলরেডি এখন ক্লিয়ার তোমরা, যে একটা মূল যদি আরেকটার বর্গের সমান হয়, তার মানে একটা যদি আলফা হয় আরেকটাকে আমরা কি বলবো, আলফা স্কোয়ার বলবো ডেফিনেটলি। তাহলে দেখো এখন আমরা যে কাজটা করতে পারি, একটা মূল অপরটার বর্গের সমান, সো একটা যদি আলফা হয় অপরটা কি হবে, আলফা স্কোয়ার হবে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে পি কিউব মাইনাস কিউ ইন্টু থ্রি পি মাইনাস ওয়ান প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো। একটা মজার ব্যাপার দেখো, আগেরটাতে আমাদের বি এর সাথে ছিল কিউব, এখন আমাদের এখানে পি এর সাথে কিউব আছে, আর কোনোটাতে কিন্তু কিউব নাই, ঠিক আছে। তো আমরা এখান থেকে পাঁচ নাম্বার ম্যাথটা আমরা সলভিং এর দিকে চলে যাই। পাঁচ নাম্বার ম্যাথটা যদি আমরা সলভ করি তাহলে আমরা দেখবো এখান থেকে খেয়াল করো, এই যেটা আমাদেরকে প্রমাণ করতে বলবো, সো এখান থেকে আমরা একটা সমীকরণ দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস পি কিউ পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু জিরো, এটা একটা সমীকরণ দেওয়া ছিল। তো এই সমীকরণের আমাদের কি বললো, একটা মূল অপরটার বর্গের সমান, সো একটা মূল যদি আলফা হয় অপর আর একটা মূল হবে কি,
আলফা স্কোয়ার হবে। সো এখানে যদি একটা আলফা আর একটা যদি আলফা স্কোয়ারই হয় তাহলে আমরা কি করতে পারি, মূলদ্বয়ের যোগফল বের করতে পারি, মূলদ্বয়ের গুণফল বের করতে পারি। সো যোগফলের সূত্র আমরা জানি মাইনাস বি বাই এ ছিল, আর গুণফলের সূত্র কি ছিল, সি বাই এ। তা এর আগেও আমরা একটা কাজ করিনি, এই যে সমীকরণ যেটা দেওয়া এটাকে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে আমরা কম্পেয়ার করি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এটার সাথে যদি আমরা কম্পেয়ার করে দেখি, কম্পেয়ার করার পরে আমাদের কি কি ভ্যালু পাচ্ছি কম্পেয়ার করো তো, এখানে এক্স স্কোয়ারের সাথে কিছু নয় মানে ওয়ান আছে। সো আমরা এখান থেকে এ এর ভ্যালু পাইলাম কত, ওয়ান। এরপরে আমরা এখান থেকে বি এর ভ্যালু কত পাবো, পি পাবো। সো এখান থেকে আমরা বি এর ভ্যালুটা নোট ডাউন করি, পি। এরপরে আমরা এখান থেকে সি এর ভ্যালু কত পাবো, কিউ। সো আমরা এখান থেকে সি এর ভ্যালুটা আমরা কিউ পাচ্ছি। তো আমরা এই যে এখানের মধ্যে মূলদ্বয়ের যোগফল বের করতেছিলাম মাইনাস বি বাই এ দিয়ে, সো বি মানে হচ্ছে কত, পি। সো আমরা লিখতে পারি মাইনাস পি ডিভাইডেড বাই এর মান কত, এর মান হচ্ছে ওয়ান। সো মাইনাস পি ডিভাইডেড বাই ওয়ান, তাহলে আমরা এটা এখান থেকে লিখে পেলাম মাইনাস পি ডিভাইডেড বাই ওয়ান। সো কোনো কিছুর হর আকারে ওয়ান লিখেছে এই কথা না লিখে একই কথা, সো মাইনাস পিটা মাইনাস পি থেকে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা গেল। এরপরে আমরা মূল দ্বয়ের গুণফল বের করবো, সি বাই এ। সো সি মানে কত ছিল দেখো তো, সি মানে ছিল কত, কিউ। সো কিউ ডিভাইডেড বাই এ মানে কত, এ মানে হচ্ছে ওয়ান। সো আমরা এখান থেকে কিউ ডিভাইডেড বাই ওয়ান লিখবো, সো কিউ ডিভাইডেড বাই ওয়ান লিখেছে এই কথা, আর কিউ লিখাও কি একই কথা। তো এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি কি পাইলাম, এখান থেকে মূলদ্বয়ের যোগফল পাইলাম একটা কি মাইনাস পি, আর মূলদ্বয়ের গুণফল পাইলাম এখান থেকে কিউ। তো এখানে আমরা আলফা ইন্টু আলফা স্কোয়ার গুণ করে দিতে পারি। সো এই দুটো যদি আমরা গুণ করে দিই তাহলে কি হয়ে গেল, এটা আমাদের কিউ হয়ে গেল। সো এই যে আমরা দুইটা ভ্যালু পাইলাম, এই দুইটা ভ্যালুকে আমরা একটু লিখে রাখি, পরবর্তীতে কাজে লাগবে। আলফা প্লাস আলফা স্কোয়ার এটার মানে হচ্ছে পি, এবং এখান থেকে আলফা কিউবের যে ভ্যালুটা সেটা হচ্ছে কিউ। এই জিনিসটা আমাদের কাজে লাগবে। এখন আমরা একটা কাজ করব, এখান থেকে আমরা যে যে এক নম্বর সমীকরণ দিছিলাম এই অংশটাকে আমরা কি করব, কিউব করব। কেন কেন করব, সেটা হচ্ছে ওই যে আগের রিজনটাই। আগে কি রিজন ছিল, কি বলছিলাম একটু মনোযোগ দাও, পি কিউব, পি কিউব মাইনাস কিউ ইন্টু থ্রি পি মাইনাস ওয়ান প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো। সো কিউব আছে কার সাথে, পি এর সাথে কিউব আছে, তার মানে আমরা কি করব, পি কার সাথে ছিল, পি ছিল এক নম্বর সমীকরণে। সো পি কে আমাদের প্রমাণে কিউব বানাইতে হবে, এই কারণে আমরা কি করবো, এটাকে ঘন করবো, মানে দুই পাশে কিউব করবো। সো এই পাশে তো আলফা প্লাস আলফা স্কোয়ার ছিল, এটাকে আমরা কিউব করবো, এবং এই পাশে মাইনাস পি তো ছিলই, সেটাকেও আমরা কিউব করে দেবো, কারণ আমরা কিউব করলে স্কোয়ার করলে তো যে কোনো এক পাশে করতে পারি না। এখন আমরা একটা কাজ করবো, এখানে এই যে আমাদের আলফা ছিল, এই আলফাকে আমরা ধরবো এ, এবং আলফা স্কোয়ারকে আমরা ধরবো বি। তাহলে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্রটা মনে হয় এখানে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে যাই, এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, তাহলে আমরা এখান থেকে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি, আর মাইনাস পি হোল কিউবের জায়গায় আমরা এখান থেকে মাইনাস পি কিউব বলতে পারি। এখন আমরা একটা কাজ করব, সিম্পলিফাই করব, আমাদের প্রমাণ মিলে যাবে। তাহলে দেখো আমাদের এখান থেকে কাজগুলো কিন্তু বেশি না, কাজ হচ্ছে কি আমাদের মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল বের করা। এখন পর্যন্ত আমরা এই নিয়মের বাইরে ম্যাথ শিখি নাই, আর আমি ম্যাথগুলো তোমাকে সবচেয়ে ইজিয়েস্ট প্রসেসে বলতেছি, কারণ তুমি যাতে এগুলো কাজে লাগাইতে পারো, অল্প কিছু শিখে যাতে এগুলো থেকে তুমি বাকি জিনিসগুলো বের করে আনতে পারো। তো এখন আমরা একটা কাজ করব, এই যে এখান থেকে আলফা প্লাস আলফা স্কোয়ার এটার জন্য যে ভ্যালুটা, এই যে পি মাইনাস পি, এটা অলরেডি আমরা বের করে আসছিলাম। সো এটার জায়গায় আমরা একটা কাজ করব, মাইনাস পি বসাবো, ঠিক আছে। এরপরে এখান থেকে আমাদের এই যে এগুলো গুণ করে দিব আলফার সাথে আলফা স্কোয়ার, এটা আমরা গুণ করলে আলফা কিউব হয়ে গেল। এরপরে বাকি যে কাজটা আছে আমাদের এখানের মধ্যে, বাকি কাজটা আমরা যদি একটু নোটিস করি, এখান থেকে আমাদের আলফা, এখান থেকে আমরা যে থ্রিটাকে বাইরে নিয়েছি, টুটাকে বাইরে নিয়ে যাবো আর থ্রিটাকে আমরা ভিতরে নিয়ে আসবো। তাহলে এখান থেকে আমাদের আলফা কিউবের ভ্যালু, এখান থেকে আমাদের আলফা কিউবের ভ্যালু, এবং এখান থেকে আমাদের আলফা কিউবের ভ্যালু আমরা ইনপুট করতে পারি। আলফা কিউবের ভ্যালুটা আমরা কি দেখে আসছিলাম, কিউ। সো আলফা কিউবের ভ্যালুটা নিয়ে আমরা এখন বসাবো। সো আলফা কিউবের ভ্যালুর জায়গায় আমরা কিউ বসাইলাম, আলফা কিউবের ভ্যালুর জায়গায় আমরা এখানে কিউ বসাইলাম, যেহেতু আমাদের এখানে স্কোয়ার ছিল, সো স্কোয়ার আমরা বসাই দিলাম। এরপর আলফা কিউবের ভ্যালুর জায়গায় আমরা এখানে কিউ বসাবো। তো এখন আমাদের কাজগুলো কিন্তু আর বেশি নাই, আমাদের এখান থেকে দেখতেছো দুই তিন লাইন আছে ম্যাথটা। সো এখন যে কাজটা করা যায়, এখন করা যায় কি, এখান থেকে এই যে প্লাস আর এখান থেকে মাইনাস, সো প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, আমাদের এখানে প্রমাণ নিয়ে আর কোনো ভেজাল নাই। এরপর আমরা প্রমাণ কি করতে বলছি এটার দিকে আমরা একটু নোটিস দিব, নোটিস দিয়ে আমরা মিলাই ফেলবো। সো এখান থেকে আমাদের দেখতেছি কি, প্রমাণে কিউ হচ্ছে কি কমন নিয়ে নিছে। তো আমরা একটা কাজ করতে পারি, কিউ যুক্ত টার্ম কি কি ছিল, এখানে ছিল প্লাস কিউ, এখানে ছিল কি মাইনাস থ্রি পি কিউ। তাহলে এই অংশটা আমরা একটু চাইলে প্রমাণ কমন নিতে পারি। সো এখান থেকে আমরা যদি কমন নিয়ে ফেলি, কিউটাকে যদি আমরা কমন নিই, আমি শুধু এই অংশটা দেখাচ্ছি, প্লাস কিউ আর এখান থেকে মাইনাস থ্রি পি কিউ, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, কি কাজ, এখান থেকে আমরা কিউটাকে কমন নিতে পারি। কেন কিউটাকে কেন কমন নিব, কিউটাকে আমাদেরকে এই যে প্রমাণে কমন হিসেবে রাখছে, সো কিউটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি থাকলো, আর প্রমাণে কি থ্রি পিটাকে আগে রাখছে। সো এখান থেকে আমরা কি করতে পারি, এই কিউটাকে এখানে না লিখে আমরা এখান থেকে প্লাস কিউ এভাবেও লিখতে পারি। তাহলে এখান থেকে কি থাকলো,
মাইনাস কিউ যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে এখানে থাকবে থ্রি পি, আর এখানে থাকবে কত মাইনাস, কারণ এই যে মাইনাসে মাইনাসে প্লাস, আর কিউ তো আমরা কমন নিয়ে নিয়েছি, এখানে থাকবে আমাদের ওয়ান। তাহলে এই যে মাইনাস কিউ ইন্টু থ্রি পি মাইনাস ওয়ান, এই জিনিসটা কিভাবে আসছে এটা আশা করি ক্লিয়ার। এরপর আর বাকিটা তো যেমন ছিল তেমনই বসে যাবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে কি কাজটা করলাম, পি কিউব রেখে দিছি, কিউ স্কোয়ার রেখে দিছি, আর এখান থেকে আমরা একটা কাজ করছি, এই যে এই প্লাস কিউটা যেটা ছিল এটাকে আমরা পরে নিয়ে যাবো, দ্যাট মিনস মাইনাস থ্রি পি কিউ, তারপর এখান থেকে প্লাস কিউ, ঠিক আছে। সো এখান থেকে আমরা মাইনাস কিউ কমন নিয়ে নিবো, কারণ আমাদের প্রমাণটা এভাবেই ডিজাইন করা, ঠিক আছে, আমরা গায়ের জোরে মিলাই নেই। তারপর এখান থেকে থ্রি পি থাকবে, এখান থেকে মাইনাস ওয়ান থাকবে, এই অংশটা আমাদের পুরোপুরি পারফেক্ট ম্যাচ হয়ে গেল, ঠিক আছে। সো পাঁচ নম্বর ম্যাথটা কার কার কাছে ক্লিয়ার এটা একটু জানাও। আর এই নিয়মের ম্যাথগুলো থেকে কিন্তু পরীক্ষাতে আসে, তুমি দেখবা অনেক প্রশ্ন আসছে, এই যে আমরা এখন যে নিয়মের ম্যাথগুলো করতেছি এগুলো থেকে বোর্ড প্রশ্ন অনেকগুলো আসে, হিউজ লেভেলের। ওকে ক্লিয়ার, একটু জানো এখান থেকে আমাদের টোটাল কার কার ক্লিয়ার হয়েছে এই জিনিসগুলো। মেঘলা পাল, ইমামুল হোসেন, জয়প্রকাশ মল্লিক, ওকে ঠিক আছে ক্লিয়ার। তাইলে ছয় নম্বর ম্যাথটা কি কাজ দিব, ছয় নম্বর ম্যাথটা ট্রাই করিও বাসায়, তাহলে আমি বুঝিয়ে দিই কি বলো। ছয় নম্বরটা সেম, আমাদের এখান থেকে একটা মূল অপরটার বর্গের সমান হয়, একটা আলফা দেখতে স্যার, একটা হবে আলফা স্কোয়ার। প্রমাণ করতে হবে কি, সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। সো এটা আমরা একটু প্রমাণের দিকে দেখি, এটাকে একটু ডিফারেন্ট ভাবে আমরা প্রমাণ করব। ডিফারেন্ট ভাবে বলতে আমরা কিভাবে প্রমাণ করব, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা যদি একটু চিন্তা করি, এই সমীকরণটা তো একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মেট আকারে আসেই। সো একটা মূল অপরটার যদি বর্গ হয়, দ্যাট মিনস একটা যদি আলফা হয় আরেকটা কি হবে, আলফা স্কোয়ার হবে। সো এখান থেকে একটাকে আমরা আলফা লিখবো, একটাকে আমরা আলফা স্কোয়ার লিখবো। ডেফিনেটলি আমরা মূল দ্বয়ের যোগফলের সূত্র আমরা জানি, মাইনাস বি বাই এ, এটা মাইনাস বি বাই এই হবে। আর মূল দ্বয়ের গুণফলের সূত্র আমাদের এখান থেকে সি বাই এ, সি বাই এই হবে। তো এখান থেকে আমরা আলফা প্লাস আলফা স্কোয়ার আর এখান থেকে আলফা ইন্টু আলফা স্কোয়ার, এই দুটো জিনিস আমরা এখান থেকে লিখে দিলাম, কারণ আমাদের মূল ছিল কি একটা আলফা আর একটা হচ্ছে আলফা স্কোয়ার। সো এই জিনিসগুলো আমরা একটু লিখে রাখি এখানে, এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। একটা হচ্ছে আমাদের আলফা প্লাস আলফা স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে কত, মাইনাস বি বাই এ, এবং আলফা ইন্টু আলফা স্কোয়ার গুণফল ছিল সি বাই এ। তো এই জিনিসটা আশা করি এখান থেকে বুঝছো। তো এখন আমরা এখান থেকে, আচ্ছা এটা আলফা ইন্টু আলফা স্কোয়ার, এটা না লিখে আমরা সরাসরি আলফা কিউব লিখে দিই, হ্যাঁ, কারণ এটা গুণ করলে তো কিউবই চলে আসবে। সো এটাকে কিউব আকারে রাখো। এখন আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে দেখো আমাদেরকে কি প্রমাণ করতে বলতেছে, আমাদেরকে প্রমাণ করতে বলতেছে এই যে সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব। আগেরটাতে আমাদের সমস্যা ছিল না কেন, আগেরটাতে আমাদেরকে কি করতে বলছিল, যে কোনো একটার সাথে কিউব ছিল, পি এর সাথে কিউব ছিল, নাহলে বি এর সাথে কিউব ছিল, আমরা কি করছিলাম, জাস্ট ওদের উপরে আমরা যদি কিউব করে দিতাম আমাদের মিলে যেত। কিন্তু এখন একটু ঝামেলা আছে, এখন তাও ঝামেলা থাকা সত্ত্বেও আমরা কিভাবে জিনিসটাকে ইজিলি সলভ করতে পারি, আমরা যদি একটু খেয়াল করি এখান থেকে, এই অংশটাকে আমরা কিন্তু চাইলে রিরাইট করতে পারি আরেকভাবে, কিভাবে, সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব আর এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব, এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, এ মাইনাস বি হোল কিউব ডিভাইডেড বাই, এই যে এখানের মধ্যে আমাদের সি মাইনাস বি হোল কিউব যেটা গুণ আকারে ছিল সেটাকে আমরা অপর পাশে নিয়ে যাবো, দ্যাট মিনস আমাদের এখান থেকে সি মাইনাস বি হোল কিউব ভাগ আকারে চলে আসবে। এরপরে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এখানে এ ছিল, সো এখান থেকে এটাকে রেখে দিব, এরপরে আমাদের এখান থেকে খেয়াল করো আর এখান থেকে সি ছিল, তারপর সিটা গুণ আকারে ছিল, সো সিটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। সো এই জিনিসটা দেখো ঠিকঠাক আছে কিনা, সো এ মাইনাস বি হোল কিউব ডিভাইডেড বাই সি মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু হচ্ছে কত, এ বাই সি। আমরা একটা কাজ করতে পারি, এই অংশটাকে এভাবে প্রমাণ না করে আমরা এটা প্রমাণ করলে আমাদের কাছে প্রমাণ করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে, এ মাইনাস বি হোল কিউব ডিভাইডেড বাই সি মাইনাস বি হোল কিউব। সো দেখো এটাকে আমরা যখন প্রমাণ করবো, এটা প্রমাণ করার পরে জাস্ট কয়েকটা স্টেপের মধ্যে আমরা এটাকে এ বাই সি যদি প্রমাণ করতে পারি, দেন এটাকে আবার আর গুণন করে দিব, প্রমাণ চলে আসবে, ঠিক আছে। সো আমরা এটাকে টার্গেট নিয়ে আগাবো। তো এখন আমরা একটা কাজ করতে পারি, মূল দ্বয়ের যোগফল মূল দ্বয়ের গুণফল এটা অলরেডি আমরা দেখে আসি এখান থেকে, সো এটা আমাদের কোনো সমস্যাই না। আমাদের এখন যে সমস্যাটা হচ্ছে আমরা এখন কিভাবে শুরু করব,
সো আমি দেখাইছিলাম আমরা কি করবো এখান থেকে, এই যে এ মাইনাস বি হোল কিউব ডিভাইডেড বাই সি মাইনাস বি হোল কিউব, এভাবে আমরা আগাবো। তো এখান থেকে একটা কাজ করা যায়, কি কাজ করা যায়, আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, এ কমন নিয়ে নিতে পারি। এটাকে আমরা এখন কি করবো, এই যে এখান থেকে আমরা চাইলে এ কমন নিতে পারি। সো কমন নেওয়ার আরেকটা নাম আছে, ঠিক আছে, এ নামটা কি, কমন নেওয়ার আরেকটা নাম হচ্ছে ভাগ করা। দ্যাট মিনস আমরা এ কমন নিচ্ছি, মানে বলতে পারি যে এ দিয়ে আমরা ভাগ করে দিলাম, ঠিক আছে। সো কমন নেওয়ার আরেকটা নাম বলতে পারি আমরা ভাগ করা। তো এখান থেকে দেখো আমরা যদি এ কমন নিয়ে নিই, তার মানে এই যে এ আমরা কমন নিয়ে নিলাম, দ্যাট মিনস একে আমরা এ দিয়ে ভাগ করলে ওয়ান থাকবে, এবং এখানে মাইনাস ছিল মাইনাস বসে যাবে, এবং বি দিয়ে আমরা যদি একে ভাগ করি, তার মানে এই যে আমরা, কারণ এ তো আমরা কমন নিয়ে নিচ্ছি, সো কমন নেওয়ার আরেকটা নাম হচ্ছে কি, ভাগ করা। এরপর আমরা একটা কাজ করতে পারি এখান থেকে, সি মাইনাস বি হোল কিউব। তো এখান থেকে আমরা কি করতে পারি, এ কমন নিতে পারি। এখন তোমার কাছে মনে হইতে পারে এখানে তো এ নাই, তাহলে আমরা এই কমন কিভাবে নিব, নিয়ে নিব গায়ের জোরে কমন নিয়ে নিব, কারণ কমন নেওয়ার আরেকটা নাম পড়ছিলাম আমরা ভাগ করা। তাহলে আমরা যদি এখান থেকে এ কমন নিয়ে নিই, তার মানে আমরা কি বলতে পারবো, এই যে এখানে সি ছিল, সি কে আমরা এ দিয়ে ভাগ করলাম, এখানে বি ছিল, বি কে আমরা কি করলাম, এ দিয়ে ভাগ করলাম। তাহলে এই জিনিসটা আশা করি ক্লিয়ার। এখন আমরা যে কাজটা করতে পারি এখান থেকে, এখান থেকে এ দুইটা ক্যান্সেল করে দিতে পারি। কিভাবে ক্যান্সেল করে দিতে পারি একটু খেয়াল করো এখান থেকে। আচ্ছা আচ্ছা দিচ্ছি, একটু ব্রেক নিয়ে আমরা। এখান থেকে আমরা এ কমন নেওয়ার কারণ কি, শুধু এই কেন কমন নিলাম, অন্য কিছু কেন কমন নিই নাই। এখান থেকে আমরা যদি এ কমন নিয়ে নিই, দেখো তাহলে আমাদের সুবিধাটা কি হচ্ছে, এই কমন নেওয়ার কারণে আমাদের বাকি যে জিনিসগুলো ক্রিয়েট হচ্ছে, একটা হচ্ছে বি বাই এ, মানে এখানে আমাদের বি বাই এ বা মাইনাস বি বাই এ ক্রিয়েট হচ্ছে, এবং এই জায়গায় আমাদের সি বাই এ, এখানে বি বাই এ ক্রিয়েট হচ্ছে। আর আমরা অলরেডি এই যে এই ভ্যালুগুলো এখানে আমরা নোট ডাউন করে নিয়েছিলাম, ওইদিকে এখন দেখার দরকার নেই, দেখলেও সমস্যা নেই। এখানে দেখো, তার মানে এখান থেকে মাইনাস বি বাই এ বসানো দরকার আমাদের। সো মাইনাস বি বাই এটাকে আমরা পাওয়ার জন্য আমরা এখান থেকে এই যে মাইনাস বি বাই এর ভ্যালু বসানোর জন্য আমরা নিলাম, আর এখান থেকে আমরা এখান থেকে এই যে সি বাই এর জন্য যে ভ্যালুটা, এই যে সি বাই এর ভ্যালু যাতে আমরা বসাইতে পারি, এখান থেকে সি বাই এর ভ্যালু ছিল আলফা কিউব, সো আলফা কিউব এই জন্য আমরা এখান থেকে নিলাম। এই কারণে আমরা এটা কমন নিয়ে ফেলছি, যাতে আমরা এখান থেকে বি বাই এ বানাইতে পারি এবং এখান থেকে সি বাই এ বানাইতে পারি। ঠিক আছে, হ্যাঁ বিপ্লব খান, ক্লিয়ার ভাবে তোমার কাছে ব্যাপারটা, কারণ আমাদের এই ভ্যালুগুলো এখান থেকে ইনপুট করতে হবে। ঠিক আছে, এই যে আলফা আলফা স্কোয়ার, এই ভ্যালুগুলো আমাদের ইনপুট করতে হবে, এই কারণে আমরা এখান থেকে কি করলাম, এ কমন নিছি যাতে এখান থেকে বি বাই এ চলে আসে, এবং এখান থেকে এ কমন নিছি যাতে এই যে সি বাই এ চলে আসে, এখান থেকে বি বাই এ চলে আসে। একটু জানাই, সো এই যে এখান থেকে এই যে এটা, এখান থেকে যাতে সি বাই এ লিখতে পারি কমন নিয়ে, এখান থেকে বি বাই এ লিখতে পারি, কারণ আমার দরকারই কিন্তু এই জিনিসগুলো বসানো। ওকে থ্যাংক ইউ। তো এখন আমরা একটা কাজ করতে পারি, এই কাজটা আমাদের করা দরকার, কি করা দরকার একটু নোটিস করো। তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, আমাদের ভ্যালুগুলো আমরা অলরেডি এখান থেকে পাইছিলাম, কি কি, মাইনাস বি বাই এ পাইছে এবং এখান থেকে সি বাই এ পাইছে। তো এখান থেকে আমরা মাইনাস বি বাই এর ভ্যালু বসানো দরকার। তো এখান থেকে আমি তো বললাম এই জিনিসটা, দেখো কি করলাম, এখান থেকে এ আর এখান থেকে এ ক্যান্সেল করে দিলাম, তাহলে এখান থেকে কি থাকলো, ওয়ান মাইনাস বি বাই এ। তাহলে ওয়ান মাইনাস বি বাই এ মানে কত, এটাকে আমরা বলতে পারি এভাবে, ওয়ান প্লাস দিয়ে মাইনাস বি বাই এ বলতে পারি, কারণ প্লাস মাইনাসে সেটা ঘুরে ফিরে মাইনাসই হয়ে যায়। তাহলে এটা লিখলাম, লিখার পরে আর এই যে উপরে যে কিউব ছিল, এই কিউবটাকে আমরা রেখে দিলাম। তো এরপর আমরা আরেকটা কাজ করতে পারি, এরপরে দেখো বাকি কাজ যেটা ছিল, সেম ভাবে নিচের টার্মটাকেও আমরা একইভাবে ভাঙাইলাম, এই যে এখান থেকে আমাদের যেটা ছিল মাইনাস বি বাই এ যেটা ছিল, সো এটাকে আমরা প্লাস দিয়ে প্লাস মাইনাসে মাইনাস, এভাবে আমরা এটাকে ভেঙে দিলাম, যাতে আমরা এই ভ্যালুগুলো বসাইতে পারি। এখন আমরা ভ্যালুগুলো বসাবো, বসানোর সময় আমরা কি খেয়াল করবো, এখান থেকে এই যে এখান থেকে মাইনাস বি বাই এর এর ভ্যালুটা, এটা ছিল আলফা প্লাস আলফা স্কোয়ার, সো এটার ভ্যালু আলফা প্লাস আলফা স্কোয়ার ইনপুট করে দিলাম, মাইনাস বি বাই এর ভ্যালু আলফা প্লাস আলফা স্কোয়ার ইনপুট করে দিলাম। এরপর এখান থেকে এই যে সি বাই এ, সি বাই এর জন্য যে ভ্যালুটা, এটাও আমরা দেখে আসছি অলরেডি আলফা কিউব, সো এখান থেকে সি বাই এর ভ্যালুটাকে আমরা আলফা কিউব দিয়ে রিপ্লেস করে দিলাম। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এখন কাজগুলো আমাদের জন্য অনেক ইজি, তারপরে আমরা এখন আলফা কমন নিব। আলফা কমন নিলে আমাদের সুবিধাটা কোথায় দেখো, এই যে এখানে হরে যে অংশটা ছিল, এখান থেকে যদি আমরা আলফা কমন নিয়ে নিই, তাহলে আমাদের বাকি কি থাকবে, এই আলফার জায়গাটাতে থাকবে ওয়ান, এরপর এখান থেকে আলফা স্কোয়ারের জায়গায় থাকবে যে শুধু কোনটা, একটা আলফা থাকবে, কারণ একটা আলফাকে আমরা কমন নিয়ে নিছি, কমনের আরেকটা নাম হচ্ছে ভাগ করা। এরপর আলফা কিউবের জায়গাটাতে থাকবে আমাদের এখান থেকে আলফা স্কোয়ার থাকবে, কারণ আমরা একটা আলফা কমন নিলাম। তো এটা কমন নেওয়াতে আমাদের কি লাভটা হচ্ছে দেখো, আমাদের এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এই অংশটাকে একটু যদি এখান থেকে সিম্পলিফাই করে লিখি, এটাকে আমরা লিখতে পারি এটা পুরোটার সাথে হোল কিউব, দ্যাট মিনস আলফার সাথেও কিউব আছে এবং ওয়ান প্লাস আলফা স্কোয়ারের সাথে কিউব আছে। তাহলে আমরা এখান থেকে ওয়ান প্লাস আলফা স্কোয়ারের সাথেও কিউব লিখব। তো এখন একটা কাজ করতে পারি, এই যে নিচে যে আমাদের এখান থেকে দেখো, এটা আমি ক্লিয়ার করি, নিচে আমাদের এখানে কি ছিল, নিচে আমাদের ছিল
1 প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার হোল কিউব এবং উপরেও ছিল 1 প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার হোল কিউব তো এই দুটো আমরা কাটাকাটি করে দিতে পারি সো এটা তো আমি হরের অংশটাই লিখলাম তাহলে এটা আর এটা যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে আর বাকি থাকলো কি হরের মধ্যে শুধু আলফা কিউব থাকলো সো এখান থেকে 1 ডিভাইডেড বাই আলফা কিউব এটা লিখাই যায় ঠিক আছে তো এই জিনিসটা আমরা এখান থেকে লিখে ফেললাম এখন আমাদের কাজগুলো অনেক ইজি হয়ে গেছে কিভাবে ইজি হলো দেখো আলফা কিউবের ভ্যালু আমাদের কি দেখে আসছি সি বাই এ সো এখান থেকে আলফা কিউবের ভ্যালুটাকে আমরা কি করব এখান থেকে সি বাই এ বসাই দিব ঠিক আছে তাহলে এখান থেকে সি বাই এ বসানো যেই কথা আর এটাকে যদি আমরা উল্টাই দিই এই যে 1 ডিভাইডেড বাই সি বাই এ এটাকে যদি আমরা উল্টাই সো এটাকে উল্টাইলে কি আসবে 1 ডিভাইডেড বাই সি বাই এ এটাকে আমরা উল্টাইলে এ বাই সি চলে আসবে এটাই তো আমার দরকার ছিল এটা তো শুরুতেই বলে আসছি তো এখন একটা কাজ করতে পারি এটাকে আমরা খুব সুন্দর করে আর্গুনন করে দিতে পারি আর্গুনন যদি করি আমাদের রেজাল্ট চলে আসবে কেমনে এখান থেকে আমরা এই যে সি দিয়ে এ মাইনাস বি হোল কিউবকে গুণ করবো তাহলে সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব এবং এ দিয়ে আমরা এখান থেকে সি মাইনাস বি হোল কিউবকে গুণ করবো তাহলে এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব দ্যাট মিনস এটাই হচ্ছে কি আমাদের প্রমাণ ঠিক আছে তাহলে আমরা আজকে তিনটা ম্যাথ করলাম এবং বেসিকগুলো সবগুলো সলভ করলাম তো এই জিনিসগুলো আশা করি সবগুলো ক্লিয়ার আমি ক্লাসে যেগুলো পড়াচ্ছি এগুলোর বাইরে তোমার আর কিছু করা লাগবে না মানে একদম পুরো পারফেক্টলি তোমাকে প্রত্যেকটা নোট সহ আমি গুছিয়ে দিচ্ছি যাতে এই জিনিসগুলো নিয়ে আর কোনো রকমের ঝামেলা না হয় তার মানে দেখো জাস্ট একটা কনসেপ্ট করলাম আলফ মূলদার যোগফল মানে হচ্ছে মাইনাস বি বাই এ এবং মূলদার গুণফল হচ্ছে সি বাই এ জাস্ট এই যে এই ছোট এই দুইটা জিনিস কাজে লাগাই আমরা কি করলাম এখান থেকে অলরেডি এক থেকে পাঁচ ছয় পর্যন্ত প্রত্যেকটা ম্যাথে কিন্তু আমি সলভ করে দিছি ঠিক আছে তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আশা করি ঈদের পর দেখা হবে সো ঈদের পর আমরা ইনশাল্লাহ সাত নাম্বার থেকে শুরু করব আর ক্লাস্টার ওয়ানটা যত দ্রুত সম্ভব আমরা শেষ করে দিয়ে পরবর্তী নিয়মগুলোতে যাব টোটাল আমাদের এই চ্যাপ্টারের মধ্যে চারটা নিয়ম আছে চারটা নিয়মের ম্যাথ আছে ঠিক আছে সো এই চারটা নিয়মের মধ্যে যে ম্যাথগুলো আছে এগুলো আমরা ইনশাল্লাহ ঈদের পরবর্তীতে সলভ করব আর এখানে আমি যে ম্যাথগুলো করাচ্ছি এই ম্যাথগুলো যেগুলো যেদিনটা যেদিন পড়াচ্ছি ওই দিন একটু কষ্ট করে নোট করে গ্রুপেও সাবমিট করে দিও যাতে এই জিনিসগুলো নিয়ে কোনো রকমের ঝামেলা না পড়ো একদম তোমার পুরোপুরি পুঙ্খানুপুঙ্খভাবে এটা হচ্ছে ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে সো আজকের ক্লাস আমি এই পর্যন্ত রাখতেছি নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে ঈদের পরে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ অ্যাডভান্স ঈদ মোবারক